মানসিক অর্থাৎ কাজ করার সময় তার মাথার মধ্যে কি চলতেছিল, তার মানে মাথায় কি কাজ করছিল, সেই বিষয়টা এখানে দেখতে হবে বা দেখাতে হবে যে এই টটপুলোর কাজটা করার পেছনে সে কারণটা কি। তো এখানে এই বিষয়টা মানে অনেকটা ইলাবোরেটলি এটাকে বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন রকম কাজের কাজের ভিত্তিতে টটমূলক কাজ হয়েছে কি হয়নি এই ধরনের মানে ডিসপিউটের উপর মামলা মোকদ্দমার বিচার করতে গিয়ে যে সমস্ত ইলাবোরেশন বা যে সমস্ত থিওরি যে সমস্ত প্রিন্সিপালগুলো এসছে এই মেন্টাল এলিমেন্টের পার্সপেক্টিভে অর্থাৎ টটের দায় সৃষ্টি হওয়ার জন্য বা একটা কাজ টটমূলক কাজ কি না বা এটার জন্য টটমূলক কাজের কোনো দায় দায়িত্ব তৈরি হবে কি না সেটার জন্য যার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে বা যিনি কাজটা করেছেন বলা হচ্ছে তার ইচ্ছা অনিচ্ছা বা তার মানে মানসিক অভিপ্রায় এই বিষয়টা এখানে দেখা হবে বা দেখতে হবে যে তার এই কাজটা করার পেছনে তার ম্যানসিয়া ছিল কিনা। এখন এখানে বিষয়টা যে কারণ যেটা বলছিলাম যে অনেকটা ইলাবোরেটলি এই বিষয়টা বিভিন্ন ডিসপিউটকে কেন্দ্র করে মামলা মোকদ্দমার প্রেক্ষাপটে যেভাবে এটা এখন দেখা হয় বা দেখতে হবে মেন্টাল এলিমেন্টকে প্রথমে এখানে ক্লাসিফাই করা হচ্ছে যে এই কাজটা করার পেছনে বলা হচ্ছে যে তার ইচ্ছা অনিচ্ছা বা তার ম্যানসিয়া বা তার মানসিক অভিপ্রায় এটা মানে যে কোনো কাজের জন্য একই ধরনের মেন্টাল এলিমেন্ট থাকতে পারে না বা থাকার কথা নয় থাকে না। এক এক ধরনের কাজ এক এক ধরনের মেন্টাল এলিমেন্টের উপর বা মেন্টাল কন্ডিশনের উপর ভিত্তি করে হয়ে থাকে। আমার এখন হঠাৎ করে কারোর সাথে আমি গল্প করতে করতে দেখা যাচ্ছে তর্কাতর্কি হচ্ছে, তর্কাতর্কি হতে হতে এখন তর্কাতর্কি এক পর্যায়ে এমন পর্যায়ে চলে গেছে দেখা যাচ্ছে যে হঠাৎ করে হাতাহাতি মারামারি লেগে গেছে দুজনের মধ্যে, একজন আরেকজনকে অ্যাসল্ট বা ব্যাটারি যেটা বললাম মেরে বসলো। আবার দেখা যাচ্ছে যে হ্যাঁ তাকে আজকে যদি আমি হাতের কাছে পাই তাহলে আমি তারে আজকে একটু সাইজ করবো ভালো। একটা হচ্ছে যে মানে শুরু থেকেই এক ধরনের ইন্টেনশন নিয়ে বা এলিমেন্ট নিয়ে কাজ করা, আর আরেকটা হচ্ছে মানে এটা হচ্ছে অবস্থার প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে অন দ্য স্পার অফ দ্য মোমেন্ট এই মানে মাথার মধ্যে এই জিনিসটা ডেভেলপ করেছে, এই মেন্টাল কন্ডিশনটা ডেভেলপ করেছে। এই পার্সপেক্টিভে এখানে যেভাবে ক্লাসিফিকেশনটা দাঁড়িয়েছে যে টটমূলক কাজের ক্ষেত্রে মানে কোন মেন্টাল এলিমেন্টটাকে কিভাবে এখানে নির্ধারণ করা হবে, প্রথমত যেটা বলা হচ্ছে যে ইন্টেনশন অর্থাৎ কাজটা করার সময় যেটা বলছিলাম যে তাকে যদি আজকে আমি হাতের কাছে পাই তাহলে ভালো মতো সাইজ করবো, কনসিকুয়েন্সটা কি হতে পারে বা কি কনসিকুয়েন্স চাওয়া হচ্ছে এইটাকে মাথায় রেখে যখন ইচ্ছাকৃতভাবে কোনো কাজ করা হয় বলা হচ্ছে যে ইন্টেনশনালি এই কাজটা করা হয়েছে। অর্থাৎ আমি একটা পাথর কাউকে উদ্দেশ্য করে একটা পাথর ছুঁড়ে মারলাম, পাথর ছুঁড়ে মারার উদ্দেশ্যটাই হচ্ছে এটা তার গায়ে লাগুক বা তার এটা দিয়ে তার মাথা ফেটে যাক, সে আঘাতপ্রাপ্ত হোক যে কোনোভাবে।
তো পাথর ছুঁড়ে মারলেও এটা তার গায়ে লাগবে, লাগলে তার গায়ে লাগলে সে আহত হতে পারে, সে তার মাথা ফেটে যেতে পারে, শরীরের কোনো স্পর্শকাতর জায়গায় লাগলে সে মানে খুব গুরুতরভাবে আহত হতে পারে, কি হতে পারে সেটা জানা থাকার পরও পাথরটা ছুঁড়ে মারা হয়। আর কি পরিণতি চাওয়া হচ্ছে, মানে পাথরটা ছুঁড়েই মারা হচ্ছে তার মাথা ফাটানোর উদ্দেশ্য নিয়ে বা তাকে গুরুতরভাবে আহত করার উদ্দেশ্য নিয়ে। তো এরপর যেটা বলা হচ্ছে মানে কাজটা যখন করা হচ্ছে সেটার কনসিকোয়েন্সটা কি হতে না হতে কি হবে না হবে বা কনসিকোয়েন্সটা কি হতে পারে, এ ধরনের কোনো বিষয়ই মাথার মধ্যে নাই। এমনভাবে কাজটা করা হতো, কাজটা করছেন, কিন্তু কাজটা এমনভাবে করছেন যে এটার জন্য কোনো ধরনের মানে কনসিকোয়েন্সটা কি হবে বা কি হতে পারে এইটা নিয়ে কোনো চিন্তাই নাই বা এই ব্যাপারে স্পেসিফিক কোনো কন্ডিশন বা স্পেসিফিক কোনো থিঙ্কিং মাথার মধ্যে নাই। হ্যাঁ, কিন্তু একটা বিষয় যেটা সেটা হচ্ছে যে এই কাজের ফলে এটা অ্যাটলিস্ট প্রিজিউম করা যাবে, যে অনুমান করা যাবে যে হ্যাঁ আমার এই কাজটার দ্বারা এই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে এবং ইচ্ছে করলে আমি ওই পরিস্থিতিটা যাতে তৈরি না হয় সে কারণে এই কাজটা অ্যাভয়েড করতে পারি বা ওই পরিস্থিতিতে আমি তৈরি না হওয়াটা অ্যাভয়েড করতে পারি। অর্থাৎ নেগলিজেন্স, বিষয়টাকে বলা হচ্ছে নেগলিজেন্স, অবহেলা, অসতর্কতা। রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় হঠাৎ করে জোর শেষে গেল, গাড়ি একেবারে একটু রাস্তা একটু হয়তো ফাঁকা দেখে একটু ফ্রি দেখে ইচ্ছে হচ্ছে খুব জোরে গাড়ি চালায়, এখন এই যে জোরে গাড়ি চালাই দে হঠাৎ করে যদি সামনে কিছু চলে আসে, কোনো মানুষ চলে আসে, কোনো গাড়ি অন্য কোনো গাড়ি চলে আসছে বা কোনো কিছু চলে আসে যেটা দ্বারা হয়তো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু এই অ্যাক্সিডেন্ট করার উদ্দেশ্য নিয়ে কিন্তু গাড়িটা ওভাবে চালানো হচ্ছে না, র্যাশ ড্রাইভিং যেটাকে বলা হয়ে থাকে। জাস্ট কনসিকোয়েন্সটা কি হবে না হবে সেটা মাথার মধ্যে নেই, কিন্তু এ ধরনের র্যাশ ড্রাইভিং এর কনসিকোয়েন্সটা যে এ ধরনের হতে পারে এটা সহজে অনুমান করা যায় এবং এটাকে পরিহার করা যায় ইচ্ছে করে, কিন্তু তাও পরও কাজটা করা হচ্ছে। অর্থাৎ সম্পূর্ণ নেগলিজেন্স বা নেগলিজেন্টলি কাজটা করা হচ্ছে। নেগলিজেন্সের বিষয়টা আরেকটু হোয়াইট করে দিয়ে বলা হচ্ছে একেবারে কনসিকোয়েন্সের বিষয়টা কোনোভাবেই এখানে অনুমান করার কোনো সুযোগই নেই। অর্থাৎ এই কাজের ফলে যে কনসিকোয়েন্সটা এরকম হতে পারে এই ধরনের কোনো প্রিজাম্পশন নেওয়ার এখানে কোনো সুযোগ নেই, কিন্তু তারপরও ধরে নেওয়া হবে যে এখানে কাজটা করার পেছনে তার নেগলিজেন্স ছিল। থার্ড যেটা কন্ডিশন সেটাতে হচ্ছে মোটিভ এবং ম্যালিস, মোটিভ মনোভাব, খুব পরিচিত একটা শব্দ আমরা সবসময় শুনে থাকি, এই খুনের পেছনে মোটিভটা কি, খুনির মোটিভটা কি ছিল। অর্থাৎ এখানে খুন তো এটা হচ্ছে অপরাধ বা অপরাধের প্রেক্ষাপটে যেরকম, টর্টমূলক কাজের বেলায়ও যেটা সেটা হচ্ছে যে ইন্টেনশন, অর্থাৎ ইন্টেনশনালি এই কাজটা করা হয়েছে, একটু আগে যেটা বলছেন যে এই কনসিকোয়েন্সটা কি হতে পারে সেটা জেনে অথবা ওই কনসিকোয়েন্সটা হোক এইটা মাথায় রেখেই কাজটা করা হচ্ছে। এখন এই বলা হচ্ছে যে এই ফ্রডমূলক কাজের ক্ষেত্রে ইন্টেনশন ছিল কিনা এটা একটা গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হিসেবে দেখা হবে, বা এই ইন্টেনশনালি কাজটা করা হয়েছে এটা যদি পাওয়া যায়, দেখা যায়, তাহলে
খুব সহজেই ধরে নেওয়া হবে বা ধরে নেওয়া যাবে যে এই কাজটা একটা টর্চলক কাজ হয়েছে এই কাজের দ্বারা। তো এখানে বলা হচ্ছে যে কিছু ব্যতিক্রমী কাজের ক্ষেত্রে ছাড়া বা কিছু ব্যতিক্রমী অবস্থা ছাড়া এই কাজটা করার পেছনে তার মোটিভটা কি ছিল, কি মোটিভ নিয়ে সে কাজটা করেছে, এটা সবসময় বিবেচ্য হবে না বা বিবেচনায় নেওয়ার প্রয়োজন হবে না। এটা একটু আগে যেটা আমরা যদি পেছনে যাই, পেছনেরটাতে যাই, নেগলিজেন্টলি সে রাস্তা দিয়ে এমনভাবে গাড়ি চালাচ্ছে মানে তার মনের মধ্যে এখানে কোনো কিছুই নেই যে কাউকে আমি গাড়ি চালিয়ে মানে কাউকে আজকে অ্যাক্সিডেন্ট করব বা গাড়ি চালিয়ে আমি সুইসাইড করব, এ ধরনের কোনো কিছু ছিল না, কিন্তু তারপরও দুর্ঘটনা হয়ে গেছে। তো এখন এইটারই মানে সাপ্লিমেন্ট হিসেবে এখানে বলা হচ্ছে যে ইন্টেনশন না আনইনটেনশন, ইন্টেনশনালি কাজটা করা হয়েছে না আনইনটেনশনালি কাজটা করা হয়েছে, এটা বিবেচ্য হবে। কিন্তু কাজটা করার পেছনে তার কোনো সুদূর প্রসারী পরিকল্পনা ছিল কি ছিল না, মোটিভ ছিল কি ছিল না এই কাজটা করার পেছনে, খুনের মামলায় মানে অফেন্সের বেলায় যেটা একটা মানে এর আগেও গতদিন আমরা যখন ফ্রড এবং ক্রাইমের বিষয়ে মধ্যে পার্থক্য বা ডিফারেন্স নিয়ে আলোচনা করছিলাম সেখানে আমরা যেটা দেখেছি যে মোটিভ বা ম্যানসিয়া মানে এই অপরাধটা করার পেছনে তার আসামির বা অভিযুক্ত ব্যক্তির কারণটা কি, কি কারণে তিনি হত্যাটা করতে গেলেন বা এই অপরাধটা করতে গেলেন, এটা কারণ অফ এইটার উপর ভিত্তি করেই শাস্তির মাত্রাটা নির্ধারণ করা হবে। এখন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগে হঠাৎ করে দেখা যাচ্ছে হাতাহাতি লেগে একজনের দ্বারা আরেকজন নিহত হয়েছে, আর আরেকটা হচ্ছে যে মানে একেবারে পরিকল্পনা করে তারপর তাকে হত্যা করা হয়েছে। একটা হচ্ছে কালপেবল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার, আর একটা হচ্ছে কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার। তো দেখা যায় যে মাঝে মধ্যে পত্র পত্রিকায় দেখা যায়, যেমন কয়েকদিন আগে আমরা হয়তো দেখি যেটা আমাদের একেবারে রিসেন্ট এক্সাম্পল হিসেবে যদি আমরা নিয়ে আবরার হত্যা মামলায় দেখা যাচ্ছে 20 জনকে ফাঁসি দিল আর বাকি কয়েকজনকে দিল যাবজ্জীবন। হয়তো সাক্ষ্য প্রমাণে যেটা দেখা গেছে ওই 20 জনের এই মানে হত্যা মেরে ফেলার ইন্টেনশন নিয়ে ইন্টেনশনটা তাদের মধ্যে কাজ করেছে, মোটিভটা তাদের মধ্যে কাজ করেছে, আর বাকিদের ক্ষেত্রে হয়তো দেখা গেছে বা সাক্ষ্য প্রমাণে যেটা পাওয়া গেছে তাদের হয়তো একেবারে মেরে ফেলার মোটিভটা তাদের মধ্যে ছিল না, মারধরের বেলায় তারা পার্টিসিপেট করেছে কিন্তু একেবারে প্রাণী মেরে ফেলবে এরকম হয়তো কোনো তাদের মোটিভ ছিল না বা ম্যানসিয়া ছিল, যে কারণে ফাঁসি এবং যাবজ্জীবন শাস্তির মাত্রাটা ভ্যারি করেছে। এখানেও টর্চের বেলায় বলা হচ্ছে যে মোটিভটা সবসময় সব ধরনের কাজ এই কাজটা টর্চমূলক কাজ কি না এটা নির্ধারণ করতে গিয়ে সবসময় সব ক্ষেত্রে বা সব ধরনের কাজের বেলায় এটা মোটিভ ছিল কি ছিল না এটা বিবেচ্য বিষয় হবে, ইন্টেনশনটা যেরকম বিবেচ্য বিষয় হবে। ম্যালিস হচ্ছে অমুকের সাথে আমার শত্রুতা চলছে, এখন এমনিতে তো তারা যদি কিছু করতে যায় তাহলে ফেঁসে যাওয়ার চান্স আছে, এখন এমনভাবে একটা কাজ করতে হবে সাপ ও মরবে লাঠিও ভাঙবে না, এমনভাবে তারা সাইজ করতে হবে সাপ ও মরবে লাঠিও ভাঙবে না। এখন অর্থাৎ তার প্রতি আমার মনের মধ্যে একটা বিদ্বেষ কাজ করছে, একটা বিদ্বেষপূর্ণ মনোভাব নিয়ে কাজটা করা হয়েছে। তার সাথে এমনি যখন পারতেছি না তারা একটা মিথ্যা মামলায় মিথ্যা ফৌজদারি মামলায় বা একটা
অপরাধে মিথ্যা অপরাধের অভিযোগে ফাঁসিয়ে দিয়ে কিছুদিন থানা পুলিশ জেল হাজত এগুলো একটু দিয়ে সাফার করাই। ম্যালিশিয়াস প্রসিকিউশন, মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করে, সেটা হচ্ছে তার তার প্রতি আমার বিদ্বেষ আছে। এই বিদ্বেষ প্রসূত মনোভাব থেকে আমি এই কাজটা করছি। ম্যালিস, আউট অফ ম্যালিস বা বিদ্বেষ প্রসূত হয়ে যখন কোনো কাজ করা হবে, আইন দ্বারা সমর্থনীয় নয় এমন কোনো কাজ করা অথবা না করা, করা থেকে বিরত থাকা, এটা যদি হয় তাহলে বলা হচ্ছে যে এখন এই ম্যালিসের বিষয়টা, ওই কাজটা টটমূলক কাজটা টটমূলক কাজ কিনা সেটা নির্ধারণ করার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর বা ক্রাইটেরিয়া হিসেবে বিবেচ্য হবে। তো এখানে এই জায়গায় এসে এই ম্যালিসটাকে আবার দুভাবে এখানে দেখা হচ্ছে। একটাকে বলা হচ্ছে ম্যালিস ইন ল বা আইনগত বিদ্বেষ, আর একটা হচ্ছে ম্যালিস ইন ফ্যাক্ট বা বাস্তবিক বিদ্বেষ। এখন বিষয়টা হচ্ছে কোনো ধরনের মানে যৌক্তিক কারণ ছাড়াই, লজিক্যাল কোনো রিজন, কোনো মানে কাজটা না মানে করাটা একেবারে অ্যাসেনশিয়াল বা এই করাটা এটা কোনো অ্যাপ্রোপ্রিয়েট ছিল না, এটার জন্য কোনো অ্যাপ্রোপ্রিয়েট রিজন বা ল একটা যৌক্তিক কারণ ছিল না, এবং যৌক্তিক কারণ যেহেতু ছিল না বা এখানে কোনো যথাযথ কারণ যেহেতু ছিল না, সুতরাং এই কাজটা না হওয়াটাই বাঞ্ছনীয় ছিল। এখন দেখা যাচ্ছে যে এই ধরনের কোনো যথাযথ কারণ ছাড়াই এমন একটা কাজ করা হচ্ছে বা করা থেকে বিরত থাকা হচ্ছে, যে কাজটা করা বা বিরত থাকাটা আইন সমর্থন করছে না। কোনো যথাযথ কারণ ছাড়াই যদি কোনো বেআইনি কাজ করা হয়ে থাকে তাহলে বলা হচ্ছে যে সেটা ম্যালিস ইন ল হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ এখানে বিষয়টা হচ্ছে মানে একেবারে হয়তো তার সাথে আমার সাথে ব্যক্তিগত কোনো শত্রুতা এখানে নাই সরাসরি, এবং ব্যক্তিগত শত্রুতা যেহেতু নাই সুতরাং এখানে তার ইচ্ছাকৃতভাবে মানে একেবারে তার ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে তার বিরুদ্ধে আমার কাজ করার কোনো রিজনও নেই। কিন্তু দেখা যাচ্ছে যে একটা কাজ আমি করছি যে কাজটা করারও কোনো যথার্থ কোনো কারণ নেই, এবং যে কাজটা করছি সেই কাজটাও আইন দ্বারা সমর্থন করছে না, কিন্তু এই কাজটা যথার্থ কোনো কারণ যেহেতু নাই কাজটা আমি না করলে এখানে কোনো ক্ষতির বা কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ ছিল, কিন্তু তারপরেও আমি করেছি, আমার দ্বারা হয়েছে। খুব কমন এক্সাম্পল সেটা হচ্ছে ডিফামেশন বা মানহানি। মাঝে মধ্যে দেখা যায় যে পত্রপত্রিকায় এই ধরনের একটা খবর বের হয় কারোর সম্পর্কে, পরে এর পরে গিয়ে দুদিন পরে গিয়ে দেখা যায় যার সম্পর্কে খবর বেরিয়েছে তিনি ওই পত্রিকার প্রকাশক মালিক বা যারা ওই খবর প্রকাশের সাথে জড়িত ছিলেন তাদের সবার বিরুদ্ধে এই মানহানির কারণে ক্ষতিপূরণ দাবি করে 100 কোটি টাকা, 200 কোটি টাকা, 500 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে মামলা মোকদ্দমা করেন। এখন ওই পত্রিকাওয়ালার হয়তো এখানে যার সম্পর্কে খবরটা প্রকাশ করেছেন তার সাথে কোনো ব্যক্তিগত কোনো এখানে বিরোধ থাকার কোনো কারণ নেই বা ছিল না, মানে খোলা দৃষ্টিতে যেটা দেখা যাচ্ছে। তো এখন সে হয়তো কোনো না কোনোভাবে কারো কাছ থেকে হয়তো পেয়েছে ইনফরমেশন বা কারো কাছ থেকে কোনো ধরনের মানে যাচাই বাছাই ছাড়া
একজনের সম্পর্কে এই ধরনের একটা নিউজ করে বসবে। এখন এই যে নিউজটা করেছে, এই যে নিউজটা না করলে এমন কোনো ক্ষতির এখানে কোনো ক্ষতি হতো না কারো। অর্থাৎ এটা লজিক্যাল রিজন বা অ্যাপ্রোপ্রিয়েট রিজন ছাড়া একটা কাজ করা, করার মাধ্যমে এটা যে একটা তর্কমূলক কাজ হয়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে যে ম্যালিস ইন ল থেকে এই কাজটা করা হচ্ছে। আর কাজটা করার পেছনে যদি পুরোপুরি অসৎ উদ্দেশ্য, ইন্টেনশন এগুলোর উপস্থিতি থাকে, অসৎ উদ্দেশ্য প্রণোদিত হয়ে, বিদ্বেষ প্রসূত হয়ে, মনোভাব নিয়ে বা ইচ্ছাকৃতভাবে যদি এ ধরনের কোনো বেআইনি কাজ করা হয়, সেটাকে বলা হচ্ছে ম্যালিস ইন ফ্যাক্ট। তো আসলে এখানে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টে যখন আমরা যাই বা দেখ যেটা হয় সাধারণত, এই ম্যালিস এবং মোটিভ যে দুটো জিনিস আমরা পাচ্ছি, এই ম্যালিস এবং মোটিভ এই দুটোকে আলাদা করা আসলে ডিফিকাল্ট হয়ে যায়। এবং যেটা এতদিন পর্যন্ত হয়তো মনে হতে পারে যে বা অনেক ক্ষেত্রে মনে হতো যে মোটিভ ম্যালিস দুটোই বোধহয় সিনোনিমাস টার্ম, বা দুটোর বোধহয় মিনিং বোধহয় সিনোনিমাস, কিন্তু বেসিক্যালি এখন যেটা দেখা যাচ্ছে যে দুটোর মধ্যেও এখানে পার্থক্য আছে, এবং দুটোর এই পার্থক্যের কারণে দুটোর ভিত্তিতে, দুটোর উপস্থিতির কারণে কোনো কাজ হয়ে থাকলে সে কাজের কনসিকোয়েন্স এটাও আলাদা হয়ে যাচ্ছে। কোনো কাজ এটা যদি দেখা যাচ্ছে যে এটার কোনো মানে কাজটা করা হচ্ছে কোনো খারাপ মোটিভ ছিল না কাজটা করার পেছনে, অসৎ উদ্দেশ্য প্রণোদিত হয়ে কাজটা তিনি করছেন না, কিন্তু কাজটা করার পেছনে কোনো যথাযথ বা যৌক্তিক কোনো কারণ ছিল না বা কারণ নাই। যে এক্সাম্পলটা আমরা পাচ্ছি যে ডিফামেশন, পত্রিকাওয়ালা এই নিউজটা করার পেছনে তার কোনো এখানে অসৎ উদ্দেশ্য ছিল না, তার উদ্দেশ্যটা ছিল এই ব্যক্তিটা সম্পর্কে দেশবাসীকে বা সর্বসাধারণকে বা জনগণকে একটু জানিয়ে দেওয়া, সতর্ক করা, খুব ভালো একটা ইন্টেনশন। কিন্তু দেখা যাচ্ছে যে সে নিউজটা করতে গিয়ে এমনভাবে নিউজ করছেন তিনি এই যে ওই ব্যক্তি সম্পর্কে যে সমস্ত তথ্যগুলো দিচ্ছেন তার এই নিউজে, যেটা দেশের 16 কোটি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে মুহূর্তে, ভাইরাল হয়ে যাচ্ছে। আর আজকে তো আজকাল তো আর পেপার পত্রিকা লাগে না। তো এটা তিনি যাচাই বাছাই করে না করেই খুব নেগলিজেন্টলি এই ইনফরমেশনগুলো নিয়ে তিনি যাচাই বাছাই না করেই তিনি পুট করে চেপে দিয়েছেন তার পেপারের পাবলিসিটি, পেপারের সার্কুলেশন বাড়ানোর জন্য ব্যবসায়িক মনোভাব থেকে, এবং এটা করার পেছনে কোনো যথাযথ কারণও নেই। এটা না করলেও কারো কিছু আসে যায় না, মুরাদ সাহেবকে ভাইরাল না করলে এখানে কারো কোনো কিছু তেমন কোনো ক্ষতি হওয়া না হওয়ার কিছু আসতে যায় আসা হইতো না। তো বিষয়টা হচ্ছে এরকম যে মোটিভ ভালো কি খারাপ, ভালো মোটিভ থাকলেও কাজটা যদি দেখা যায় যে এটা আউট অফ ম্যালিস হয়ে গেছে, অর্থাৎ মোটিভ ভালো, ম্যালিস যেটা সেটা ভালো না, তাহলে সেক্ষেত্রে ওই কাজটা তর্কমূলক কাজ হিসেবে বিবেচ্য হবে এবং এটার জন্য তর্কমূলক কাজের দায় দায়িত্ব আরোপ হবে। আর যদি দেখা যায় যে মোটিভ খারাপ কিন্তু কাজটা যেটা করা হচ্ছে সেই কাজটা সম্পূর্ণরূপে আইনসঙ্গত, কাজটা যেটা করা হয়েছে সেই কাজটা সম্পূর্ণরূপে আইনসঙ্গতভাবে করা হয়েছে, তবে মানে মোটিভটা খারাপ থাকলেও কাজটা যদি যথার্থ হয়ে থাকে, আইনানুগ হয়ে থাকে,
কাজটা যদি যৌক্তিক হয়ে থাকে, সেক্ষেত্রে বলা হচ্ছে যে এইটার জন্য মানে টর্টমূলক কাজের দায় দায়িত্ব বা এই কাজের দ্বারা একটা টর্টমূলক কাজ হয়েছে সেটা মানে পড়বে না বা আসবে না, লাইবিলিটি আসবে না। এখানে মানে একটা বিষয় আর কিছু বিষয় যেটা চলে আসতেছে মানে রেলেভেন্টলি, সেটা হচ্ছে একটা কাজ, এই যে বলা হচ্ছে টর্টমূলক কাজ কিনা, যিনি বলছেন যে এই কাজটা টর্টমূলক কাজ, অর্থাৎ যিনি বাদী হয়ে মামলা করছেন যে অমুক আমার সাথে এই কাজটা করেছে, এটা একটা টর্টমূলক কাজ, ওই কাজের জন্য আমি তার বিরুদ্ধে ক্ষতিপূরণ চাই, তার কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করি। এখন যার বিরুদ্ধে অভিযোগ, স্বাভাবিকভাবে তারও কিছু বলার অধিকার আছে বা নিজেকে ডিফেন্ড করার অধিকার আছে যে হ্যাঁ আমি এই কাজটা করেছি বা করিনি, বা করলেও এই কাজটা করার পেছনে আমার এই কারণ ছিল, অর্থাৎ ডিফেন্ড করা। আমরা মানে সামনের দিকে যখন যাব তখন পার্টিকুলার একটা মানে আপনাদের দেখবেন সেগমেন্ট আছে, সেটা হচ্ছে জেনারেল ডিফেন্স, অর্থাৎ একটা টর্টমূলক কাজের অভিযোগ যার বিরুদ্ধে উঠবে তিনি কোন কোন পয়েন্ট অফ ভিউ থেকে নিজেকে ডিফেন্ড করতে পারেন যে হ্যাঁ এই কাজটা আমি হয়েছে আমার দ্বারা, বা হলেও এই কাজের দ্বারা কোনো টর্টমূলক কাজের দায় দায়িত্ব আমার উপর পড়বে না। এটাকে বলা হয় জেনারেল ডিফেন্স। ইন জেনারেলি কী কী বিষয়ে তিনি ডিফেন্স হিসেবে এখানে দাঁড় করাতে পারেন। এখন এই যে ডিফেন্ড করার ডিফেন্সের পার্সপেক্টিভে যেটা মানে বলছি যে আমি এই কাজটা করার পেছনে আমার মোটিভটা ভালো ছিল কিন্তু কাজটা যথার্থ ছিল না, তাহলে স্বাভাবিকভাবে যার বিরুদ্ধে অভিযোগ তিনি ডিফেন্ড করবেন নিজেকে। ডিফেন্ড করতে গিয়ে তিনি দেখাতে চাইবেন তিনি ভালো মোটিভ থেকে এই কাজটা করেছেন। তো ভালো মোটিভ থাকলেও বলা হচ্ছে যে এটা কাজটা যেহেতু এটা যথার্থ হয়নি, যথাযথ হয়নি, এই কাজটা না করলেও চলতো, কারো চরিত্র খনন করে নিউজ পাবলিকেশন না করলেও কিছু আসতে যাইত না, এটাতে দেশের একেবারে এমন কোনো লাভ ক্ষতি কিছু হয়ে যেত না, জনগণের এমন কোনো লাভ ক্ষতি কিছু নেই, শুধু শুধু কয়েকদিন খালি কিচ্ছা কাহিনী নিয়ে গল্প গুজব করা তারা। তার বিপরীতে যেটা বলা হচ্ছে যে মোটিভটা খারাপ হলেও কাজটা যেটা হয়েছে সেটা যথাযথ এবং আইনানুগভাবে হয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে ডিফেন্সের ক্ষেত্রে বা ডিফেন্ড করতে গিয়ে যখন টর্টমূলক কাজের অভিযোগ উঠবে তখন যার বিরুদ্ধে অভিযোগ উঠবে তিনি নিজেকে যখন ডিফেন্ড করবেন এই তাকে এই টর্টমূলক কাজের দায় থেকে বাঁচানোর জন্য এই মোটিভটা, মোটিভ জিনিসটা এখানে একটা মানে তার ডিফেন্সের পার্সপেক্টিভে এখানে একটা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে রাখবে। অর্থাৎ মোটিভ ভালো হলে সেটা ওই কাজের দায় থেকে হয়তো সে বেঁচে যাবে, আর মোটিভ যদি ভালো না থাকে, মোটিভ যদি যথাযথ ইমপ্রপার হয় বা মোটিভ যদি ইল হয়, ইল মোটিভ থেকে বলা হয়ে থাকে যে ইল মোটিভ থেকে সে এই কাজটা করেছে, অসৎ উদ্দেশ্য প্রণোদিত হয়ে সে কাজটা করেছে, তো ইল মোটিভটা যখন মোটিভের বিষয় মোটিভটা যখন যথাযথ হবে না, মোটিভটা যখন খারাপ থাকবে, তখন সেক্ষেত্রে ম্যালিসটাও এখানে অটোমেটিক্যালি রেলিভেন্ট হয়ে যাবে, অর্থাৎ সে ইল মোটিভেটেড হয়ে আউট অফ ম্যালিস সে এই কাজটা করেছে। কমন এক্সাম্পলটা হচ্ছে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা, ম্যালিসিয়াস প্রসিকিউশন, কাউকে বিদ্বেষপ্রসূত হয়ে মোটিভটা একেবারে ইল মোটিভেটেড হয়ে তাকে আমি এই মামলা দিয়ে ফাঁসাবো, এটা আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রতিদিন কম বেশি দেখে থাকি, কমন এক্সাম্পল আমাদের আশেপাশে, তারাই এই মামলা দিয়ে আমি ফাঁসাবো, জেল খাটাবো, থানা পুলিশ হয়রানি করব, সুপ্রিম কোর্ট পর্যন্ত লেফট রাইট করাবো, দেখি সে কী করে, কী পায়, কীভাবে আমার কাছে সারেন্ডার না করে কেমনে থাকে সে। তো এখানে
মোটিভ এবং ম্যালিস দুটো এখানে এখন মিক্স হয়ে গেছে এই এই প্রেক্ষাপট। স্যার এখানে প্রতিকারটা কি? প্রতিকার কোনটার ক্ষেত্রে প্রতিকার? যদি কেউ মিথ্যাভাবে কোনোভাবে কাউকে অপরাধী করে, মিথ্যা মানে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে যদি, হ্যাঁ প্রতিকার, প্রতিকার প্রতিকার হচ্ছে ক্ষতিপূরণ চাইতে পারবেন। আর যদি আর আরো প্রতিকার আছে করতে হবে তারপর জি, মানে সেক্ষেত্রে যদি ধরেন যে আমার নামে মামলা করলো, সেক্ষেত্রে আমি কি তার নামে কি আবার মামলা করবো মানহানির নাকি? মানহানি হবে যখন এটা একেবারে এমন ভাবে এটা প্রচারিত হবে, মানে এটার পাবলিসিটি এমন ভাবে পাবে যে দেখা যাচ্ছে যে এটা একেবারে আপামর জনসাধারণ এটা সম্পর্কে জেনে গেছে। এখন আপনার সাথে মামলা চলতেছে, আপনার সাথে আমার সাথে আউট অফ এনমিটি। আচ্ছা একটা এক্সাম্পল দিয়ে যদি বলি, মনে করেন এখন যেটা একেবারে খুব কমন আমাদের দেখতে হয় প্রতিদিন প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টে, সামনে হয়তো আপনারাও যখন যাবেন তখন দেখবেন যে আপনাদের কাছে ইভেন অনেক ক্লায়েন্ট আসবে এবং আপনারাও করবেন এটা, যে ওয়াইফ এবং হাজব্যান্ডের মধ্যে সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে ডিসপিউট ডিফারেন্স দেখা দিয়েছে, এখন একজন চাইতেছেন আরেকজনকে সাইজ করবেন, তো ওয়াইফদের জন্য একটু সুবিধা বেশি, যৌতুক নিরোধ আইন আছে এখন নতুন করে করা হয়েছে এটা 2018 সালে, এরপরে নারী ও শিশু নির্যাতন দমন আইন আছে, এখন তো হাজব্যান্ড বেচারারা একটু এই সমস্ত কারণে খুব মানে অ্যাপ্রিহেন্ডিং অবস্থায় থাকেন আর কি ডোমেস্টিক লাইফে। আর যাই হোক, এখন আপনি এই দুটো আইনের প্রেক্ষাপট দিয়ে বলছি কমন এক্সাম্পল, এখন আপনি আপনার ডোন্ট টেক ইট আদারওয়াইজ ফর জাস্ট টেক ইট অ্যাজ এক্সাম্পল, অন্যভাবে নেওয়ার দরকার নেই, মানে এক্সাম্পল হিসেবে নেওয়া এবং রেসপন্সটা যেহেতু আপনি করলেন সেজন্য আপনাকে দিয়ে দিচ্ছি, আল্লাহ না করুক এ ধরনের কোনো কিছু যাতে না হোক। এখন আমি আমার হাজব্যান্ডকে সাইজ করব, সেই জন্য আমি গিয়ে মামলা করলাম যে আমার অমুক তারিখ আমার কাছ থেকে যৌতুক দাবি করে আমাকে মারধর করে ঘর থেকে বের করে দিয়েছে, ঠিক আছে উদ্দেশ্যটা কি? তারে এটা দিয়ে সাইজ করব, যদি আমার কাছে সারেন্ডার করে কম্প্রোমাইজ করে তাহলে তো ভালো, সারা জীবন আমার ইশারায় নাচাবো, আর যদি কম্প্রোমাইজ না হয় তাহলে সেপারেশন হয়ে চলে যাব, আমার দাওয়ার মেনটেন্যান্স এগুলো যেগুলো আছে সেগুলো আমি শর্টকাটে তার কাছ থেকে আদায় করে নিতে পারবো, আর যদি সুযোগ থাকে আরো বেশি কিছু আদায় করে নিতে পারবো। এই মামলা যদি আপনার প্রমাণ হয় যে আপনি মিথ্যা মামলা, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যখন প্রমাণ হয়েছে মিথ্যা মামলা, তো দুটো অপশন এখানে আপনার অপশন, একটা হচ্ছে ওই আইনেই, আইন দুটোতেই বলা আছে, দুটো আইনেই যখন যদি পড়েন দেখবেন সেখানে মিথ্যা মামলা করার উল্টো শাস্তির ব্যবস্থা, এটা তো হচ্ছে আপনি তার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন, ম্যালিশিয়াস প্রসিকিউশন আপনি ইনিশিয়েট করেছেন তার বিরুদ্ধে, সেটা টর্টমূলক কাজ হিসেবে এটা এস্টাবলিশড, কিন্তু পাশাপাশি এটাকে আবার উল্টো অফেন্স হিসেবে ওই আইনে এখানে নির্ধারণ করে দেওয়া হবে, তো সেই কারণে এখন ওই অফ কাউন্টার অফেন্সের জন্য এখন আপনি শাস্তির মুখোমুখি হবেন, পাশাপাশি উনি আপনার জন্য আলাদাভাবে ক্ষতিপূরণ দাবি করে এই যে টর্ট আইনের আওতায় প্রতিকার দাবি করতে পারেন। উত্তর পেয়েছেন? আচ্ছা তাহলে যেটা আমরা বুঝলাম, বুঝতে পারিনি আপনার সাউন্ডটা পরিষ্কার ভাবে আসেনি, মানে প্রশ্নটা যেহেতু মিথ্যা মামলাটা করলাম তাহলে আমি ধরেন আপনি যেহেতু আমাকে দিয়ে উদাহরণটা দিলেন, আমি মিথ্যা মামলাটা করলাম তাহলে আমাকে আপনি আপনি আপনাকে দিয়ে উদাহরণ না, এটা হচ্ছে যে ইন জেনারেলি কেউ যদি এই ধরনের করে তাদের তার জন্য যে এই একই এক্সাম্পল প্রযোজ্য হবে, আপনার নামটা পরিষ্কার ভাবে আসছে না, মানে বুঝতে পারছি না
মানে শাস্তি গুলো কি কি সেটা জানতে চাচ্ছিলাম যে আমি। শাস্তি, শাস্তিটা হচ্ছে যে আপনি তার বিরুদ্ধে মানে ওখানে তো আইনে আইনে আপনার যে ধারায় অভিযোগ করেছেন ওই ধারায় তার বিরুদ্ধে আপনি যদি প্রমাণ করতে পারেন তার যা শাস্তি হতো। ওয়াইফ যখন স্বামীর জন্য অর্থাৎ বিষয়টা শাস্তি, শাস্তি হচ্ছে ইকুয়াল, আপনি তার বিরুদ্ধে মামলা করে তারে হয়রানি করে যদি সাকসেসফুল হয়ে যেতেন বা মামলাটা যদি সত্য প্রমাণ মানে মামলার ঘটনাটা যদি সত্য হিসেবে যদি প্রমাণিত হতো তাহলে তাকে যা শাস্তি পেতে হতো, এখন মিথ্যা মামলা করার কারণে আপনাকে একই শাস্তি পেতে হতো। স্যার যদি ধরেন মানে মামলা যেটা করছে কেউ করছে সত্য, কিন্তু দেখা গেল কেউ রিপোর্ট আনতে পারলো না বা যে কোনো প্রভাবের কারণে যে ছেলে প্রভাবশালী তাই আনতে পারলো না, তা এক্ষেত্রে মেয়েটাকে আবার ধরেন আবার উল্টা মামলা দিয়ে দিল যে ও মিথ্যা মামলা করছে ব্যবহার করলো, এক্ষেত্রে প্রতিকারটা কি? প্রতিকার হচ্ছে যে এখন মেয়েকে প্রমাণ করতে হবে যে হ্যাঁ আমি মামলা যেটা করেছিলাম সেটা সত্য ছিল বা মামলা না এই কারণে আমার এই মামলা ঘটনা বা সত্য এটা প্রমাণিত হয় নাই, আমার মামলা করাটা মিথ্যা ছিল, ওই মামলাতে আবার আরেকবার বিচার হবে, মেবি হয়তো বিচার হয়ে দেখা যাবে। সে রিপোর্ট আনতে পারলো না ওশিয়া তার প্রভাবের কারণে। এখানে আপনার এখানে আপনার কথাটা ইনকমপ্লিট থেকে যাবে, এখানে আপনাকে যদি আপনি প্রশ্নটা যেভাবে করলেন বা আপনি প্রশ্ন যেটা যেভাবে মানে উপস্থাপন করছেন এখানে আমি বলবো আপনার এখানে অসম্পূর্ণতা আছে একটা, অসম্পূর্ণতা হচ্ছে এই এই জায়গায় আপনার রিপোর্টের উপর কিন্তু মামলার সত্যতা অসত্যতা নির্ভর করবে, খেয়াল করবেন একটা জিনিস, মামলা সত্য কি মিথ্যা এটা মামলা একেবারে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত যখন পূর্ণাঙ্গ রায় দিয়ে বলবেন যে হ্যাঁ এই মামলাটা এটা মিথ্যা মামলা বা এই অভিযোগটা যেটা করেছেন সেটা মিথ্যা অভিযোগ ছিল, ঠিক আছে, এটা আপনি রিপোর্টের উপর ভিত্তি করে মামলা মিথ্যা বা সত্য প্রমাণ হওয়া না হওয়ার কোনো বিষয় নেই, রিপোর্টে আপনার দেখা যাচ্ছে যে আপনি একটা মামলা হওয়ার পরে এটা তদন্তে গেল তদন্ত আচ্ছা, আপনি যদি সাফিসিয়েন্টলি এভিডেন্স হয়তো উপস্থাপন করতে পারেন নাই, পেরেছেন পারেন নাই বা পারলেও আরও বিভিন্ন রকম ফ্যাক্টর ছিল, আপনি যে ফ্যাক্টরগুলো বলছেন সে ফ্যাক্টরগুলোর কারণে রিপোর্ট আপনার বিপক্ষে চলে আসছে, তো রিপোর্ট বিপক্ষে আসলেও সেটার জন্য ফার্দার রেমেডি আছে, আপনি হয়তো ওইদিকে যান নাই, মামলার ওইখানেই আপনার ধরা মামলাটার ওইখানেই পরিসমাপ্তি হয়ে গেছে, এইটার জন্য কিন্তু আপনার এই ম্যালিশিয়াস প্রসিকিউশনের অভিযোগ আনতে সেটা হবে না, মামলাটা সাক আদালতের রায় দিয়ে রায়ের মাধ্যমে পূর্ণাঙ্গভাবে এটা স্টাবলিশড হতে পারে যে হ্যাঁ এই মামলাটা যেটা হয়েছিল সেই মামলাটা এটা মিথ্যা মামলা ছিল, এটা জাজমেন্টের মাধ্যমে আসতে হবে, রায়ের মাধ্যমে আসতে হবে আদালতে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে, দেন আপনার এটা সত্য মিথ্যা এটা নিরূপণ করার বিষয় নির্ভর করবে এবং এটার উপর ভিত্তি করে এবার আপনি উল্টো মামলা হওয়া না হওয়ার বিষয় নির্ভর করবে। স্যার এখানে স্যার প্রশ্ন ছিল স্যার একটা, স্যার জি বলেন স্যার, বর্তমান সময়ে স্যার যে মামলাগুলো হচ্ছে স্যার মনে করেন স্যার এখানে 1% হয়তো 2% সত্যতা আছে, একেবারে যে মানে সত্যতা নাই তা না, কিন্তু হয়তো কি একজন একটা থাপ্পড় দিল কি একজনকে, কিন্তু স্যার পরিশেষে দেখা যাচ্ছে সে কিস্সা কাহিনী লেখা শুরু করলো, বলা হচ্ছে যে আমাকে ঘুষি মারছে আমাকে লাথি মারছে আমাকে এটা করছে ওটা করছে এভাবে করে আর ডিজিটাল লিখছে মামলা হলো স্যার। এই আপনারা তো সব সময় নিজেদেরকে রোগীর কাতারে রেখে চিন্তা করতে হবে না, এগুলো না করলে আপনার ওকালতি চলবে নাকি, এতে এত কষ্ট করে এই যে সংগ্রাম করে উকিল হবেন 2 বছর এখানে আইন কলেজে সময় নষ্ট করবেন, এরপরে অ্যাডভোকেট শিপাইতে আরো কতদিন যাবে, এরপরে কি এরপরে এত সংগ্রাম এত সময় শ্রম এত টাকা পয়সা ইনভেস্ট করবে সেগুলোর ইয়া নিতে হবে না, রিটার্ন নিতে হবে না? না স্যার কৌশলটা শিখতেছি স্যার, আমরা তো এমনিতে কোনো ক্লায়েন্ট আসলে কৌশল এত তাড়াতাড়ি কৌশলই হওয়ার দরকার নেই, কৌশলই হবে না আরো পরে গিয়ে অভিযোগ আনা যাবে কিনা স্যার, অভিযোগ আনা যাবে না কি যাবে কিনা সেটা প্রশ্নটা তো আপনি মানে যেটা করলেন সেটা তো আসলে একটা মানে বিষয়টা হলো এরকম যে
আমি আপনার দরজায় নক করতেছি, নক আপনি দরজা খুলতেও পারেন নাও খুলতে পারেন। আর আরেকটা হচ্ছে আপনার দরজা খোলা আছে, আপনি ঢুকবেন, ঢুকার পরে আমি আপনারা বের করে দিল দিব কি দিব না সেটা হচ্ছে ভিন্ন বিষয়। কোর্টের দরজা খোলা মানে আইনের দরজা খোলা, প্রথমে আপনার একটা মামলা হওয়ার উপর তো নির্ভর করবে না যে এটা সত্য না মিথ্যা, এটার মামলা হওয়ার পরে আপনার আরো অনেক লম্বা প্রসেস আছে, সেটা শেষ করে তারপর সত্য মিথ্যা এটা রেজাল্ট আসবে। তো আপনি যদি একেবারে শুরুতেই আপনি যদি একেবারে মামলা হওয়ার আগে যদি জাজমেন্ট মানে রায়ের পর্যায়ে চলে যান তাহলে তো হইলো না। আচ্ছা স্যার, প্রসিডিউরটা কি স্যার আসলে স্যার মানে স্যার এখন তো গ্রামগঞ্জে স্যার যে মামলাগুলো হচ্ছে স্যার এগুলো তো স্যার সত্যতা আছে কিন্তু স্যার প্রসিডিউর শিখতে গেলে একটু ফাইনাল ইয়ার পর্যন্ত অপেক্ষা করেন। ওখানে মানে ফৌজদারি মামলার জন্য ক্রিমিনাল প্রসিডিউর কোড বা ফৌজদারি কার্যবিধি করবেন, দেওয়ানি মামলার জন্য দেওয়ানি কার্যবিধি বা সিভিল প্রসিডিউর কোড করবেন, তখন এটা প্রসিডিউর স্যার। আরেকটা বিষয় স্যার, দেখা যাচ্ছে স্যার স্ত্রীকে স্যার মারলো স্যার, অথবা স্ত্রীর সাথে স্যার কোনো একটা বিষয়ে ঝামেলা হলো স্যার, তাহলে স্যার এটা ফৌজদারি মামলা হলো স্যার, অথবা এখন কি স্যার ফৌজদারি মামলার জন্য কি স্যার টাকা নেই কি স্যার আবার মামলা করতে হবে স্যার ক্ষতিপূরণের জন্য যদি মামলা করা হয় করতে সামাজিকভাবে যে ক্ষতিপূরণ করা হয়, এখানে আপনাকে কেউ মামলা করতে হবে এরকম কোনো করার কোনো বাধ্যবাধকতা নাই, আপনার করা না করা আপনার ব্যাপার, আপনার আপনি প্রতিকার চাইবেন কি চাইবেন না, আপনার অধিকার প্রয়োগ করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার, এখানে আপনাকে বেঁধে আনবে না কেউ, বেঁধে আনবে শুধুমাত্র যদি অপরাধ হয়ে থাকে সেটার জন্য। আচ্ছা স্যার, অনেক ক্ষেত্রে দেখা যায় যে উকিলরা মানে মিথ্যা কথা লেখে বা মিথ্যা কথা না লিখে উকিল তো মিথ্যা কথা লেখার লাইসেন্স প্রাপ্ত, এটা কি বলেন আপনি? জেমস বন্ডের সিনেমায় যেমন যেরকম একটা লেখা থাকে লাইসেন্স টু কিল, তো উকিলদের জন্য লাইসেন্স টু লাই, এটা যেদিন থেকে অ্যাডভোকেটশিপ সার্টিফিকেট যেদিন পাবেন ওই দিন থেকে আপনি মনে করেন লাইসেন্স টু লাই আপনি পেয়ে গেছেন। স্যার সত্য বলে কি ওটা করাতে যায় না? কোনটা এই 100% আপনার পিওর ইয়া দিয়ে কি গোল্ড দিয়ে কি আপনার অর্নামেন্টস হয়, আপনারা তো ভালো বলতে পারবেন। আচ্ছা এখনো অনেক পথ পাড়ি দিতে হবে, এখনো অনেক দূর যেতে হবে স্যার, মোটিভার ইন্টেনশনের মধ্যে স্যার অনেক সময় রয়েছে, মোটিভার ইন্টেনশনের মধ্যে স্যার পার্থক্যটা যদি স্যার একটু বলতেন স্যার, মোটিভার ইন্টেনশনের মধ্যে যেটা মোটিভার ইন্টেনশনের মধ্যে পার্থক্য বলতে এটাই, সেটা হচ্ছে যে আমি মানে ইন্টেনশনটা হচ্ছে ভালোও হতে পারে খারাপও হতে পারে, বাট মোটিভটা যেটা সেটাতে সেটার ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে যে আপনার মানে একেবারে শুরু থেকেই একটা খারাপ পরিণতি চিন্তা করে যখন যদি কাজ করা হয়, আর ইন্টেনশনটা এটা হচ্ছে মানে তাৎক্ষণিকভাবেও তৈরি হতে পারে, মোটিভটা হচ্ছে একেবারে শুরু থেকে মোটিভ দিয়ে শুরু হবে, এরপরে মানে মানে কাজটা হওয়ার মাধ্যমে এটার পরিসমাপ্তি ঘটবে। একটা ওই যেটা বললাম যে দুজনে মিলে আপনারা গল্প করতেছেন, গল্প করতে করতে এখানে বিষয়বস্তু নিয়ে তর্কাতর্কি হতে হতে হাতাহাতি পর্যন্ত চলে গেছে, এটা হচ্ছে একেবারে তাৎক্ষণিক, এখানে শুরু থেকে এখানে আপনার কোনো মারামারির কোনো ইচ্ছা চিন্তা ভাবনা কোনো কিছুই ছিল না। আর আরেকটা হচ্ছে যে তারে আজকে মেরেই ফেলবো বা তাকে এইভাবে এইভাবে খুন করব, এইভাবে সাজাবো ঘটনা, এমনভাবে সাজাবো যাতে আমার কোনোভাবে ফাঁসে আমি যাতে কোনোভাবে ফাঁসতে না হয়। অর্থাৎ মানে বিষয়টা হচ্ছে এখানে মানে এই যে দায় দায়িত্ব তৈরি হওয়ার বিষয় চলে আসতেছে, মানে একটা কাজ করার পেছনে আমার এই যে বলা হচ্ছে যে আমাকে একটা দায়ভার নিতে হচ্ছে, আমার বিরুদ্ধে একটা তর্কমূলক কাজের অভিযোগ আসছে যে আমি এই কাজের দ্বারা এই কাজ করার মাধ্যমে আমি এই কাজটা করেছি, এটা একটা তর্কমূলক কাজ, আমি অমুকের নামে কিচ্ছা কাহিনী যা বলেছি এটার দ্বারা তার মানহানি করেছি, এখন এই যে দায়ভারটা আমার উপর যে চাপানো হচ্ছে বা চাপানো হবে এই কাজটা করার পেছনে আমার কি কোনো উদ্দেশ্য ছিল, খারাপ উদ্দেশ্য ছিল,
নাকি এই উদ্দেশ্যটা আমার হয়তো ভালো ছিল কিন্তু কাজটা আমি করাটা আমার উচিত হয়নি? একটু মানে জিনিসগুলো ওই যে ডেপথটা একটু হয়তো বেশি আর কি, মানে চুক্তি আইনের চেয়ে মনে হচ্ছে এটা আর একটু এটার গভীর ইয়েটা বেশি, মানে যত ভেতরে যাচ্ছি তত মনে হচ্ছে এটা মানে পানির গভীরে চলে যাচ্ছে বিষয়টা সেই রকম। চুক্তি আইনে স্যার স্পেসিফিক করে সুযোগ আছে স্যার, এখানে তো স্যার এটা মানে অনেক এলাবরেট লিখছে। সেটাই তো বলছি, এটা তো এই চুক্তি আইনে তো আপনাদের স্পেসিফাই করার সুযোগ আছে, কারণ চুক্তি আইনটা তো হচ্ছে ফর্মালি একটা আইন হিসেবে আইন যেভাবে করার সেভাবে করেছে, সুনির্দিষ্টভাবে ল্যাঙ্গুয়েজ সেট করে দিয়ে দিয়ে। এখানে তো সেরকম কিছু নাই, এখানে হচ্ছে যে ওই যে আপনারা আমার মধ্যে এখন মনে কর আপনারা আর আমার মধ্যে এখন একটা মনে করেন একটা ডিসপিউট তৈরি হলো, সেই ডিসপিউটটা নিয়ে আমরা যদি এখন আদালতে যাই, আদালতে এখন সিদ্ধান্ত আসতো, সিদ্ধান্ত দেখা যায় যে আদালত সিদ্ধান্ত এমন একটা সিদ্ধান্ত দিচ্ছেন যে সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এখন এটা একটা এখানে একটা নতুন একটা হয়তো কনসেপ্ট নতুন একটা থিওরির জন্ম হচ্ছে, টর্ট আইনের উৎপত্তি এবং বিকাশটা হচ্ছে এইবার। আচ্ছা এখন এই যে এই মোটিভ এবং ম্যালিস, মোটিভ এবং ম্যালিস এর পার্সপেক্টিভে কাজটা টর্টমূলক কাজ হয়ে কি হয়নি সেটা বিবেচনা করা হবে, এবং এখানে মোটিভ ম্যালিস দুটোকে মিলিয়েই যদি দেখা যায় যে তার মোটিভ ভালো ছিল কিন্তু এখানে ম্যালিসের কারণে সে আটকে যাচ্ছে, আর আরেকটা হচ্ছে যে মোটিভ খারাপ কিন্তু ম্যালিসটা তাকে এখানে বাঁচিয়ে দিচ্ছে, অর্থাৎ খারাপ উদ্দেশ্য কাজটা যথাযথ, আর ভালো উদ্দেশ্য ভালো থাকলেও কাজটা যদি যথাযথ কাজ না হয় তাহলে সেটার জন্য দেখা যাচ্ছে যে আমার উপর দায় দায়িত্ব চলে আসতেছে টর্টমূলক কাজে। এইটার পাশাপাশি থার্ড যে বিষয়টা এখানে মানে ডেভেলপ করেছে বা ইনক্লুড হয়েছে এটার সাথে, বিষয়টা হচ্ছে এরকম, মোটিভও নাই ম্যালিসও নাই কোনো কিছুই নেই, মোটিভও ছিল নাই ম্যালিসও নাই, অর্থাৎ নেগেটিভ কোনো সেন্স আমার মধ্যে কাজ করছে না, কিন্তু বলা হচ্ছে যে এই কাজটা করার সময় আমার মানে যতটুকু কেয়ার নেওয়া দরকার ছিল বা আরেকটু বেশি কেয়ার আমার কাছ থেকে এখানে নেওয়াটা উচিত ছিল বা আমার নেওয়া উচিত ছিল, আমার কাছ থেকে কাম্য ছিল কিন্তু আমি সেই কেয়ারটা এখানে নিতে পারিনি বা নেই নেই না নিয়েই আমি কাজটা করেছি। আমার জমির উপর আমি একটা বিল্ডিং এর কাজ করছি, মাল্টি স্টোরেজ বিল্ডিং করব, মাল্টি স্টোরেজ বিল্ডিং করার সময় আমাকে খেয়াল রাখতে হবে আমার আশেপাশে যারা আছে আমার এই কনস্ট্রাকশনের কাজের দ্বারা তারা যাতে কোনোভাবে এখানে প্রেজুডিস না, কোনোভাবে সাফারার না, আমার কাছ আমার এই কাজের সাইট থেকে যাতে কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস দিয়ে তাদের কাজের জন্য কোনো অসুবিধার কারণ তৈরি না হয়, আমার বিল্ডিংয়ের উপর থেকে ইট পড়ে যাবে যাতে আমার প্রতিবেশীর কারো মাথায় পড়ে যাতে মাথা ফেটে না যায়, এখন এইটার জন্য আমার এই কাজের সাইটটাকে আমার যেভাবে সিকিউর করার দরকার ছিল, যতটুকু কেয়ার নিয়ে দরকার ছিল আমার সেই কেয়ারটা হয়তো নেওয়া হয়নি। এই জায়গায় দেখা যাচ্ছে যে আমার এখানে কোনো ম্যালিস মোটিভ কোনোটাই খারাপ নেই, কিংবা হয়তো নেগলিজেন্সও এখানে বিবেচনার অবকাশ নেই, নেগলিজেন্সও নেই, অর্থাৎ দেখা যাচ্ছে যে আমি ইদানিং আজকাল যেটা দেখা যায় খুব কমনলি এই ধরনের কাজের বেলায় আগাগোড়া বিল্ডিংটাকে একটা নেট দিয়ে ঘিরে দেওয়া হয় যাতে ওই বিল্ডিংয়ের কাজের কোনো ম্যাটেরিয়ালস দিয়ে আশেপাশে বা সামনে হয়তো রাস্তা আছে রাস্তা দিয়ে যারা চলাচল করছে তাদের জন্য কোনো দুর্ঘটনার কারণ তৈরি না হয়, কিন্তু দেখা যাচ্ছে যে ফেন্সিংটা যেটা দেওয়া হয়েছে সেটা আরেকটু যদি মজবুত আকারে দেওয়া হইত তাহলে হয়তো এ ধরনের কোনো দুর্ঘটনা ঘটতো না, একটা দুর্ঘটনা হয়তো ঘটে গেছে যেটা হয়তো দেখা যাচ্ছে যে প্রপার কেয়ার নেওয়ার না নেওয়ার কারণ বা এখানে মানে
নর্মালি যতটুকু কেয়ার দেওয়ার দরকার তার চেয়ে আরেকটু বেশি কেয়ার এখানে বাঞ্ছনীয় ছিল। বিল্ডিংটা হয়তো চারতলা হলে এটার জন্য যতটুকু কেয়ার, এটা কারণ চারতলার উপর থেকে কোনো জিনিস পড়লে এটা যতটুকু দুর্ঘটনা ঘটলে যেটার ক্ষতি ক্ষয়ক্ষতির মাত্রা যতটুকু হবে, বিল্ডিংটা যদি দশতলা বারোতলা চোদ্দতলা হয় ওখান থেকে যদি কিছু পড়ে তাহলে এটার ক্ষয়ক্ষতির মাত্রা আরও বেশি হবে। একতলা বিল্ডিংয়ের উপর থেকে একটা ইট পড়লে হয়তো খুব মানে আল্লাহ খুব যদি অন্যরকম কিছু থাকে তাহলে সেটা ভিন্ন, নর্মালি হচ্ছে হয়তো খুব বেশি হলে একটু মাথা ফেটে যাবে বা একটু আঘাত করতে হবে, কিন্তু দশতলা বারোতলা বিল্ডিংয়ের উপর থেকে যদি সরাসরি পড়ে ওখানে বেঁচে থাকার সম্ভাবনা কিন্তু খুব কম। তো এখানে যে রেসপন্সিবিলিটিটা, যে লাইবিলিটিটা যেটা এখানে, সেটা ঠিকভাবে এখানে ডিসচার্জ করা হয়। তো এটাকে বলা হচ্ছে মানে এটা ম্যালিসও না আউট, এখানে কোনো ম্যালিসের বিষয় নেই, এখানে কোনো মোটিভের কোনো বিষয়ও নেই, কিংবা দেখা যাচ্ছে যে নেগলিজেন্সও এখানে বিবেচনায় নেওয়ার হয়তো সুযোগ নাই বা নেওয়া হবে না। কি বিবেচনায় নেওয়া হচ্ছে এখানে? বিবেচনায় নেওয়া হচ্ছে ব্রিচ অফ স্ট্রিক্ট ডিউটি, অর্থাৎ তার যথাযথ বা নির্ধারিত দায় দায়িত্বের বরখেলাপ হয়েছে। আমাদের যেটা এক্সাম্পল দিলাম, আপনি যখন একটা বিল্ডিং করতে যাবেন, আমাদের কিন্তু একটা বিল্ডিং কোড আছে এবং ইমারত নির্মাণ আইন আছে, ইমারত নির্মাণ বিধিমালা আছে, এগুলোর আওতায় আপনাকে যে সমস্ত নিয়ম কানুন মানার কথা আপনি সেই সমস্ত নিয়ম কানুন যথাযথভাবে মানেন নাই। অর্থাৎ এই যে আপনার ডিউটি যেটা ছিল সেই ডিউটিটা আপনি যথাযথভাবে পালন করেন, এখানে মোটিভও খারাপ না আপনার, ম্যালিসও নাই, নেগলিজেন্সও এখানে বিবেচনায় নেওয়া হবে। নেগলিজেন্স বিবেচনায় নিলে অনেক সময় যেটা দেখা যাবে যে নেগলিজেন্সের দোহায় দিয়ে পার পেয়ে যাওয়ার সুযোগ থাকবে। তো এটাকে বলা হচ্ছে যে এ ধরনের কোনো ব্রিচ অফ স্ট্রিক্ট ডিউটির যদি উপস্থিতি থাকে, যে কাজটা করা হয়েছে সেই কাজের দ্বারা তিনি তার যথাযথ এবং তার মানে বা কোনো আইন বা বিধিবদ্ধ বিধান দ্বারা নির্ধারিত দায় দায়িত্ব এখানে যথাযথভাবে পালন করেন নাই বা দায় খেলাফ করেছেন, ব্রিচ করেছেন। বলা হচ্ছে যে এটার জন্য তর্কমূলক কাজের দায় দায়িত্ব তৈরি হবে বা নিতে হবে। তা যদিও এখানে যে এলিমেন্টগুলো আমরা পেলাম এর মধ্যে সেগুলোর কোনো একটাও নাই, ইন্টেনশনও নাই, ম্যালিসও নাই, মোটিভও নাই। ইন্টেনশন খারাপ বা ইন্টেনশনালি তিনি কোনো এখানে কোনো দেখা যাচ্ছে যে তিনি বিল্ডিং করছেন, তার এখানে বিল্ডিং করার সময় তার কোনো এই ধরনের কোনো ইন্টেনশন তার মধ্যে থাকার কোনো কারণ নেই যে আমি এই বিল্ডিংয়ের কাজ চলার সময় পাত্র ফেলে ফেলে আশেপাশে রাস্তা দিয়ে যারা হাঁটবে তাদেরকে মাথা ফাটাবো, বা কোন এ ধরনের কোনো মোটিভ বা ম্যালিসও নাই, থাকার কথা না, সাধারণ থাকে না, থাকার যেটা ছিল বা যেটা হওয়ার কথা ছিল তার যেটা প্রপার যেটা স্যার এখন যে বিল্ডিং এর প্রসঙ্গ যেহেতু আসলো স্যার, বিল্ডিং মানে যারা সচেতন ক্লায়েন্ট স্যার যারা বিল্ডিং নির্মাণ করছে, বিশেষ করে স্যার মানে শহরে সিটিতে যেগুলো বিল্ডিং হয় সেখানে দেখা যাচ্ছে কন্ট্রাক্টরকে মানে চুক্তি করার সময় কন্ট্রাক্ট পেপারে স্যার লিখে দিচ্ছে যে ম্যান পাওয়ারের যাবতীয় দায় দায়িত্ব কন্ট্রাক্টের মানে কন্ট্রাক্টরের উপর কি হবে বর্তমানে, এরকম একটা ক্লজ থাকে স্যার। এক্ষেত্রে কি হয়ে যায় মানে দেখা যাচ্ছে কাজ হচ্ছে মালিক নির্লোক মানে একেবারে মানে সাইলেন্ট থাকে, কন্ট্রাক্টর ভুল করছে অথবা দেখা যাচ্ছে প্রপার সেফটি মেনটেন করা হচ্ছে না,
এক্ষেত্রে মানে মালিক পক্ষ সাইলেন্ট থাকে, যেহেতু কন্ট্রাক্টরকে এ ধরনের একটা ক্লজ দিয়ে দিছে। তো এক্ষেত্রে যদি স্যার কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট হয়, শুধু মানে নেগলিজেন্সির কারণে স্যার মালিকের উপর ডাইরেক্ট আসবে না স্যার? বলেন বলেন, প্রশ্ন যিনি করছিলেন। জি স্যার, এখন স্যার যেহেতু কন্ট্রাক্ট মানে কন্ট্রাক্টরের উপর দায়িত্ব দিয়ে দিয়েছে, সে কিন্তু মালিক পক্ষ এখানে আছেন, কিন্তু দেখা যাচ্ছে প্রপার সেফটি মেনটেন করা হচ্ছে না, কারণ মালিক পক্ষ এত মানে কন্ট্রাক্টররাও এত বেশি সচেতন না। আমাদের দেশের যারা কন্ট্রাক্ট নেয় কাজগুলো, হ্যাঁ, মিস্ত্রিরা, তারা অনেক বেশি সচেতন না। দেখা যাচ্ছে কোনো দুর্ঘটনা ঘটলো স্যার, এক্ষেত্রে কি স্যার শুধু কন্ট্রাক্টররাই মানে দায়িত্ব বিয়ার করবে, নাকি স্যার মালিক পক্ষের উপরও কোনো দায়িত্ব আসবে স্যার? স্যার বলছিলাম স্যার, মানে কন্ট্রাক্টররা যেহেতু লাইবিলিটি নিয়ে নিচ্ছে মানে সেফটিতে, সেহেতু মালিক পক্ষ দেখা যাচ্ছে জানার পরেও এখানে সেফটি ফল্ট হচ্ছে, সেফটি মেনটেন হচ্ছে না। ওনার বিল্ডিংয়ে যেভাবে মানে সেফটি মেনটেন করে কাজ করা দরকার, জনজীবন যাতে ক্ষতিগ্রস্ত না হয়, ওই টাইপের করে কন্ট্রাক্টর কাজ করছে না। ওটা জানার পরেও দেখা যাচ্ছে স্যার কোনো কারণে সেফটি ফল্ট হয়ে কারো দুর্ঘটনা ঘটলো, হয়তো কোনো শ্রমিক মারা গেল, তাহলে কি স্যার মানে সে দায়িত্ববার শুধু কি কন্ট্রাক্টরের উপর আসবে, নাকি স্যার মালিক পক্ষেরও নেগলিজেন্সের কারণে অথবা ওনার কি নেগলিজেন্সের সৃষ্টি হচ্ছে কিনা এখানে? আচ্ছা, এখানে আপনি যে বিষয়টা যেটা বললেন, এখানে মালিক পক্ষের নেগলিজেন্সটা কোথায় আগে আমার এটা বোঝা, উনি জিনিসটা জানেন কোথায় সেটা আমি বলতে চাচ্ছি স্যার। যেহেতু কন্ট্রাক্টরকে দিয়েছেন, ঠিক আছে, দেওয়ার পরে মালিক তো জানে যে এখানে মানে সেফটি ফল হচ্ছে ওনার মানে বিল্ডিং এ, ওনার কন্ট্রাক্ট অনুযায়ী কাজ হচ্ছে না, ওনার কন্ট্রাক্ট অনুযায়ী সেফটি মালিক মনে করেন যে সেটা উনি জানে না বা উনি উনি এক্সপার্ট না। সাপোজ মনে করেন আপনি মালিক এক্সপার্ট না বা ওনার এটা হয়তো দেখার বিষয় না, বা উনি হয়তো কন্ট্রাক্টরের উপর কাজ করতে দিয়ে উনি ওনার উনি হয়তো আরেক জায়গায় চলে আরেক জায়গায় আছেন, অনেক রকম ফ্যাক্টর থাকতে পারে। আমি স্যার বলতে চাচ্ছি স্যার মালিকের উপস্থিতি স্যার, মালিক পক্ষ দেখা যাচ্ছে মালিক পক্ষ থাকে সুপারভিশনে, কিন্তু থাকার পরেও যে কন্ট্রাক্টরকে, যারা আমাদের দেশের যারা কন্ট্রাক্ট কাজ করে ম্যাক্সিমামই স্যার অনেক সময় তারা কন্ট্রাক্টের বিষয়গুলো ভালো করে বোঝে না, দেখা যাচ্ছে মালিক পক্ষ চালাক হওয়ার কারণে ওই ক্লজটা দিয়ে দেয় না, এই শ্রমিক পক্ষের সমস্ত দায়িত্ব মানে কন্ট্রাক্টরে বহন করবে। এক্ষেত্রে মালিক জানার পরেও নির্লু মানে কি থাকে স্যার চুপ থাকে, কোনো প্রবলেম ঘটে গেলে তখন দেখা যাচ্ছে যে ওই যে জানে না তার উপর মানে এটা তো আমি কন্ট্রাক্টে দিয়ে ফেলছি, হ্যাঁ, তার সাথে এই ধরনের আমার চুক্তি হয়েছে, এই ধরনের জিনিসগুলো হয় স্যার। বিশেষ করে স্যার ফাইলিং এর কাজ যারা করে, ফাইলিং এর কাজ যারা করে আমাদের দেশে স্যার, এখন এখন আপনি আপনি মানে বলতে চাচ্ছেন কি মানে যিনি মালিক, জি স্যার,
মালিক বলতে এখন কি আপনি মনে করেন যে আপনি নিজের তত্ত্বাবধানে কন্ট্রাক্টর এনগেজ করে বিল্ডিং করতেছেন, নাকি আপনি একজন ডেভেলপারকে দিয়ে দিয়েছেন ডেভেলপার বিল্ডিং? এখন ডেভেলপার নিজের নিজের তত্ত্বাবধানে স্যার, নিজের তত্ত্বাবধানে রেখে স্যার একজন কন্ট্রাক্টরকে দিয়ে আমি বিল্ডিংটা করাচ্ছি স্যার, বিল্ডিং করতেছেন। আচ্ছা, এখন আপনার কথা হচ্ছে যে এখানে মালিকরাও জায়গার যার বিল্ডিং তারাও কেমনে আটকানো যাবে, এই তো কথা? জি জি স্যার। হ্যাঁ জি স্যার, আপনাকে এতক্ষণ যেটা ডিসকাস করলাম আপনি এর মধ্যে কি আপনি তারাই আটকাইতে পারতেছেন না? জি স্যার, ইল মোটিভ তো তার মধ্যে আছে স্যার। কেন ইল মোটিভ থাকবে কেন? আপনি এটা কি বলেন তার মধ্যে ইল মোটিভ? আপনি ইল মোটিভ এর কি দেখলেন এখানে? সেই ইল মোটিভ হচ্ছে মানে আপনি আপনার নিজেকে চিত দিয়ে চিন্তা করেন, নিজেকে নিজে ওই জায়গায় দেখে চিন্তা করেন। আপনি একটা বিল্ডিং এর আপনি একটা নিজের বা বিল্ডিং তৈরি বানাবেন, আপনি কন্ট্রাক্টর এঙ্গেজ করলেন, আপনার কি এখানে ইল মোটিভ থাকবে নাকি যে আমার এখানে বিল্ডিং এর কাজ করার সময় আমি আশেপাশে এখানে মানুষজনকে খুন খারাপি করবো? না স্যার, আমার কাজ দিয়ে মানুষজনকে এখানে মানুষজনের জন্য আমি ক্ষতির কারণ তৈরি করবো স্যার? যেগুলা সরকারি কন্ট্রাক্টর অথবা যারা স্যার এই কন্ট্রাক্ট নেয় ডেভেলপার, তারা কিন্তু আইনগতভাবে তারা সচেতন। বিষয়টা সরকারি হোক বেসরকারি হোক, আপনি সরকারিটা বাদ দিন, সরকারিটা তো অন্য প্রেক্ষাপট আছে সেটা বাদ দিলাম, ইন জেনারেলি বলেন এখানে কি কোনো কারো কোনো ইল মোটিভ আছে? মানে আপনি যার যিনি যার কাজের যিনি মালিক, কাজের মালিক বলতেছি অর্থাৎ যার জন্য কাজ করা হচ্ছে আর যিনি কাজ করতেছেন, ঠিক আছে? এই তো স্যার ঝুঁকিপূর্ণ কাজগুলোতে স্যার, মানে ঝুঁকিপূর্ণ কাজ, কাজটা হচ্ছে ঝুঁকিপূর্ণ দেখা যাচ্ছে সেটা স্যার 3 লাখ টাকার একটা কন্ট্রাক্ট নিল স্যার। আমি আপনাকে ঝুঁকি বা ঝুঁকিপূর্ণ কিনা সেদিকে গেলাম না, ঝুঁকিপূর্ণ ঝুঁকির কথা বাদ দেন, ঝুঁকির কথা টোটালি বাদ। বিষয়টা হচ্ছে এখন কাজ করছে কন্ট্রাক্টর, কাজ করতেছে কন্ট্রাক্টর তার লোকজন দিয়ে, যার যিনি কাজের মালিক বা যার জন্য কাজ করছে বা যার জমিতে কাজ হচ্ছে তিনিও কাজ সুপারভিশন করতেছেন, নির্দেশ করতেছেন অথবা করতেছেন না, দুটো প্রেক্ষাপটকে সামনে রেখে বলছি। ইন জেনারেলি কন্ট্রাক্টর কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে তার কাজের দ্বারা একটা কারো জন্য ক্ষতির কারণ তৈরি হয়েছে। একেবারে এক্সাম্পল আমরা আশেপাশে যেটা আছে এখন সফল সামনে বেশ যে ঘটনাগুলো দুর্ঘটনাগুলো হয়েছে হচ্ছে সেগুলোকে যদি আমরা সামনে নিয়ে আলো মানে আপনার চিন্তা করি বা আলোচনা করি সেটা তো, এখন এই কাজের জন্য শুধু কি যিনি কাজ করতেছেন তিনি দায়ী হবেন, নাকি যার পক্ষে তিনি কাজ করতেছেন তিনি দায়ী হবেন, নাকি দুইজনেই দায়ী হবেন? আমি স্যার ওই প্রশ্নটা করছি স্যার, দুইজনেই দায়ী হবে কেন স্যার? সেটাই বলছি আপনাকে। এখন আপনি তো যে প্রশ্নটা করে ফেলছেন সেই প্রশ্নের মানে আলোচনার বিষয়বস্তুটা আসতো আরো অনেক পরে, তারপরে যেটা আলোচনা করছি যে যথাযথ এবং কি নির্ধারিত দায় দায়িত্ব যদি থাকে সেটার যদি কোনো লঙ্ঘন হয়ে থাকে তাহলে বলা হচ্ছে যে সেটার জন্য কি করতে হবে, তর্কমূলক কাজের দায় দায়িত্ব নিতে হবে, তাই তো? এখন বিষয়টা প্রশ্নটা হচ্ছে দায়িত্বটা কে নিবে। একটু আগে প্রথম যে ইনগ্রেডিয়েন্টসটা আমরা পাই মানে যেটা পাচ্ছি অর্থাৎ আইন দ্বারা সমর্থনীয় নয় এ ধরনের কোনো কাজ করা বা করা থেকে বিরত থাকা, অ্যাক্ট অর অমিশন নট অথরাইজড বাই ল, তো এ ধরনের কাজ যদি নিজের দ্বারা হয়ে থাকে তাহলে অথবা নিজের নিয়োজিত অধীনস্থ কোনো কর্মচারীর দ্বারা যদি হয়ে থাকে তাহলে কি দু ধরনের পরিস্থিতিতেই তর্কমূলক কাজের দায় দায়িত্ব আসবে। কন্ট্রাক্ট অ্যাক্টের পার্সপেক্টিভে আমরা লাস্ট যে সেগমেন্টটা আলোচনা করেছিলাম এজেন্সি, সেখানে প্রিন্সিপাল এজেন্ট রিলেশনশিপ যেটা আমরা দেখেছি পেয়েছি এক্স্যাক্ট এখানে সেম রিলেশনশিপ এখানে কাজ করছে, এমপ্লয়ার এমপ্লয়ি, ঠিক আছে? তো এখানে এমপ্লয়ি যখন কাজ করবে এমপ্লয়ারের পক্ষ হয়ে যার জন্য তিনি কাজ করবেন, যিনি কাজ করবেন তার কাজের দ্বারা যদি কোনো ধরনের নেতিবাচক ফলাফল তৈরি হয় যার পক্ষ হয়ে তিনি কাজ করছেন তিনিও এখানে ভিকারিয়াস লায়াবিলিটির আওতায় এখানে দায়বদ্ধ হয়ে যাবে, একটা বিষয়। এর পাশাপাশি আরেকটা বিষয় যেটা আছে সেটা হচ্ছে এই যে বলা হচ্ছে যে যথাযথ ও আইনগত বা আইন দ্বারা নির্ধারিত দায়িত্ব যদি পালন করা না হয়
আপনাদের সিলেবাসের মধ্যে দেখবেন স্ট্রিক্ট লায়াবিলিটি একটা বিষয় আছে, অর্থাৎ বিষয়টা হচ্ছে কোনো ধরনের নেগলিজেন্স আছে কি নাই, কোনো ধরনের ইন্টেনশন আছে কি নাই, সেটা কোনোভাবেই এখানে বিবেচ্য হবে না। দেখা যাচ্ছে যে এখানে একটা কাজ হয়েছে, সেই কাজের দ্বারা একটা নেতিবাচক ফলাফল তৈরি হয়েছে, একটা কনসিকুয়েন্স তৈরি হয়েছে, এবং যে কনসিকুয়েন্সের কারণে ওই কাজটাকে টর্টমূলক কাজ হিসেবে সাব্যস্ত করা হচ্ছে, এবং বলা হচ্ছে যে ওই কাজের জন্য যিনি মূল মালিক বা যিনি মূল ব্যক্তি, যিনি এমপ্লয়ার, যার জন্য কাজ হচ্ছে, যিনি প্রিন্সিপাল, তিনিও এখানে এই স্ট্রিক্ট লায়াবিলিটির কনসেপ্টের আওতায় দায়ী হয়ে যাবেন। অর্থাৎ তার তার নিজের পক্ষ থেকে কোনো নেগলিজেন্স নাই, তার নিজের কোনো এখানে ইন্টেনশন, আনইনটেনশন, মোটিভ, ইল মোটিভ, ম্যালিস, এই ধরনের কোনো কিছুই তার পক্ষ থেকে নাই, বা তিনি তার জন্য নাই, তিনি তার জন্য অ্যাপ্লাই করা যাচ্ছে না। কিন্তু তারপরেও বলা হচ্ছে এখানে তার পক্ষ হয়ে যিনি কাজ করেছেন, তার কাজের কনসিকুয়েন্সের কারণে এখন তাকে দায়ভার নিতে হবে। এটা সামনে যখন আমরা আলোচনা করব, বা আপনারা ইতিমধ্যে যদি বইপত্র পড়ে থাকেন, সেখানে রাইল্যান্ড ভার্সেস ফ্লেচার মামলার একটা বিষয় পেয়েছেন কিনা। রাইল্যান্ড ভার্সেস ফ্লেচার মামলার আলোকে মানে স্ট্রিক্ট লায়াবিলিটির বিষয় আলোচনা করতে বলা হবে আপনাকে হয়তো পরীক্ষায়। এই রাইল্যান্ড ভার্সেস ফ্লেচার মামলার ঘটনাটা ছিল অনেকটা এই রকম। রাইল্যান্ড যিনি বাদী, ফ্লেচার হচ্ছেন বিবাদী, দুজনে হচ্ছেন পাশাপাশি জমির মালিক বা প্রতিবেশী। ফ্লেচার সাহেব তার জমিতে বাড়িতে একটা সুইমিং পুল বানাচ্ছিলেন, সুইমিং পুল ওই সুইমিং পুল বানানোর সময় যারা কাজ করছিল, দেখা যাচ্ছে যে ওই মাটি খুঁড়ে যে সুইমিং পুল বানাচ্ছে, মাটি খুঁড়তে খুঁড়তে নিচের দিকে যখন গেছে, তখন তারা যেখানে যেটা দেখা গেছে সেটা হচ্ছে যে একটা মানে অনেকটা যেটা বলি আমরা একটা মানে সুরঙ্গের মতো আর কি, একটা একটা লাইন, বলা হচ্ছে যে ফ্লেচারের জমি থেকে রাইল্যান্ডের জমির দিকে গেছে। তো সুইমিং পুল বানানোর সময় যারা কাজ করছিল তাদের যেটা দেখার কথা বা করার কথা ছিল, এই সুইমিং পুলের পানি যাতে ওই সুরঙ্গ দিয়ে যাতে রাইল্যান্ডের জমিতে না যায়, সে ব্যাপারে যথাযথ প্রোটেকশন নেওয়া তাদের দরকার ছিল বা করার উচিত ছিল, কিন্তু তারা সেটা নেয়নি। তারা করেছে কি, তারা মানে তাদের মতো করে তারা সুইমিং পুল, আমাদের কাজ হচ্ছে সুইমিং পুল বানানো, কোনো মতে ফ্লেচার সাহেব আমাদেরকে তার জায়গায় সুইমিং পুল বানানোর জন্য নিয়োগ দিয়েছেন, আমরা তার জন্য একটা সুইমিং পুল বানিয়ে দিয়ে চলে যাই। পরবর্তীতে দেখা যাচ্ছে ওই ফ্লেচার সাহেব যখন সুইমিং পুলে মজা করতে সাঁতার কাটতেছিলেন, তার সুইমিং পুলের পানি ওই সুরঙ্গ দিয়ে রাইল্যান্ডের জমিতে গিয়ে রাইল্যান্ড সাহেব গিয়ে মামলা করছেন ফ্লেচার সাহেবের বিরুদ্ধে, যে ফ্লেচার সাহেবের জমি থেকে আমার জমিতে বা আমার সম্পত্তিতে এখানে পানি এসে এসে আমার জমিতে এখানে ক্ষতির কারণ তৈরি করছে, বা আমার এখানে জমিতে মানে তার জমি থেকে পানি আসতেছে। ওই মামলাতে আদালত মানে ফ্লেচার সাহেব আদালতে গিয়ে এখানে মানে আদালতকে এতভাবে বোঝানোর চেষ্টা করছেন যে এখানে কাজ তো আমি করিনি, কাজ করছে আমার কন্ট্রাক্টরে বা আমার যাকে আমি করছিলাম সে কাজ করছে, সে কিভাবে কি কাজ করছে না করছে, সে সুইমিং পুল বানানোর সময় ঢালাই দেওয়ার সময় নিচে ওই যে গর্ত ছিল বা যেটা সুরঙ্গ যেটা ছিল সেটা সে ঠিকভাবে এটাকে মানে এটাকে মানে ওইভাবে মানে কমপ্লিট করে ওইভাবে সে কাজটা করছিল কিনা, এগুলো তো সম্পূর্ণ লায়াবিলিটি তার, আমাকে কেন এখানে দোষী বানানো হবে। তো এটা বলেও তিনি পার নাই, আদালত সিদ্ধান্ত দিয়েছেন তার বিপক্ষে যে না, তোমার কোনো নেগলিজেন্স নাই, ম্যালিস নাই, ইল মোটিভ নাই, কোনো ইন্টেনশন থেকে তুমি এই কাজ করো নাই, এটা সবগুলোই এস্টাবলিশড, খারাপ বলতে কিছুই নাই তোমার জন্য, কিন্তু তারপরও এখানে তোমাকে এই স্ট্রিক্ট লায়াবিলিটি কনসেপ্টের আওতায় অর্থাৎ দায়ভার তোমাকে নিতেই হবে, যেহেতু সম্পত্তিটা তোমার। আপনার উত্তর পাইছেন?
জি স্যার পেয়েছি স্যার, আমি স্যার আগের ক্লাসটা মিস করেছিলাম স্যার। হ্যাঁ আগের ক্লাসটা মিস করেছিলাম স্যার, শুরুতে কথাগুলো মিস করে ফেলছিলাম স্যার। আচ্ছা এখন এই মানে পরের বিষয়ে আগে আলোচনা হয়ে গেছে স্যার। আচ্ছা যাই হোক, থ্যাংক ইউ স্যার। যেটা এটা অবশ্যই যেটা আলোচনা করছি সেটার সাথেও কিছুটা সম্পর্কিত, অর্থাৎ এখানে কোন ধরনের মানে এলিমেন্ট যেগুলোর কথা বলা হচ্ছে যেগুলো থাকতে একটা টটগুলো কাজ হিসেবে সাব্যস্ত হবে কি হবে না সেগুলোর কোনোটাই নেই। তারপরও বলা হচ্ছে যে এই যথাযথ বা নির্ধারিত দায়িত্ব যেটা আছে সেটাও যদি পালন করা না হয় তাহলে এই রাইল্যান্ড ভার্সেস ফ্লেচার মামলার যে মানে রেজাল্ট সেটা বা ওই মামলায় যে এটা প্রিন্সিপাল যেটা স্টাবলিশড হয়েছে সেটাকে ফলো করে এ ধরনের পরিস্থিতিতেও মানে টর্টমূলক কাজের দায় দায়িত্ব চাপানো হবে বা হতে পারে। আচ্ছা নেক্সট যে ইনগ্রেডিয়েন্টটা আছে সেটাতে বলা হচ্ছে যে যে কাজটা হয়েছে সেই কাজের দ্বারা যিনি বলছেন যে ক্ষতিগ্রস্ত হয়েছেন দেখতে হবে বা দেখাতে হবে এখানে তার দুটো শব্দ ব্যবহার করা হচ্ছে এখানে ইনজুরি অর ভায়োলেশন অফ লিগ্যাল রাইট অর লিগ্যাল ড্যামেজ হয়েছে কিনা, ইনজুরি অর ভায়োলেশন অফ লিগ্যাল রাইট অর লিগ্যাল ড্যামেজ। এতদিন মনে করছি যে ইনজুরি ড্যামেজ ভায়োলেশন এগুলো তো সব একই শব্দ মনে হয়, ক্ষতি বা কোনো ধরনের অধিকার খর্ব হয়েছে কিনা বা কোনো ধরনের আইনগত বা আইনানুক ক্ষতি হয়েছে কিনা, যেটা বলা হচ্ছে যে ওই যে ম্যালিস ইন্টেনশন নেগলিজেন্স এগুলো তো থাকলো কি থাকলো না সেটা তো হচ্ছে একটা প্রেক্ষাপট, থাকলে কি হবে না থাকলে কি হবে এগুলো নিয়ে অনেক ডিসপিউট আসবে বা ডিফেন্স নিয়ে পার পেয়ে যাওয়ার হয়তো সুযোগ পাওয়া যাবে, কিন্তু এই কাজটা যে টটমূলক কাজ এটা দেখাতে গেলে দেখাতে হবে যে আমি এই কাজের দ্বারা ইনজুরড হয়েছে বা আমার একটা লিগ্যাল রাইট বা আইনানুক অধিকার এখানে ভায়োলেট হয়েছে অথবা আমার এখানে লিগ্যাল ড্যামেজ হয়েছে আইনানুক ক্ষতি হয়েছে, যেটা মানে একেবারে যে কোনো টর্টমূলক কাজের জন্য একটা মাস্ট বা একটা মানে অবশ্যই অবশ্যই এই ইনগ্রেডিয়েন্টসটা থাকতে হবে। এখন তিনটার টার্ম এখানে ইউজ করা হচ্ছে বা ফ্রেজ ইউজ করা হচ্ছে ইনজুরি ভায়োলেশন অফ লিগ্যাল রাইট আর লিগ্যাল ড্যামেজ বা ড্যামেজ। ইনজুরি শব্দের বাংলা অর্থ যদি করেন তাহলে দেখা যাবে যে সেখানেও বাংলা ডিকশনারিতে পাওয়া যাবে যে ইনজুরি শব্দের অর্থ ক্ষতি আর ড্যামেজ শব্দের অর্থ এটাও ক্ষতি। তো এখানে বেশি মানে বিষয়টা যেটা দাঁড়িয়েছে ইনজুরি এবং লিগ্যাল ইনজুরি বা ড্যামেজ একরকম মনে হলেও এখানে বেসিক্যালি টর্ট আইনের প্রেক্ষাপটে যদি এখানে বিবেচনা করার প্রশ্ন আসে তাহলে দেখা যাবে যে এই দুটোর মধ্যে এখানে পার্থক্য থাকে। ইনজুরির ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে ইনজুরি মানে হচ্ছে কোনো আইনানুক অধিকার খর্ব হয়েছে কিন্তু কোনো ধরনের ড্যামেজ বা আর্থিক ক্ষতি হয়নি। ইনজুরি অর ভায়োলেশন অফ লিগ্যাল রাইট অর্থাৎ একটা অধিকার খর্ব হয়েছে কিন্তু কোনো ধরনের আর্থিক ক্ষতি হয়নি বা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়নি। আর এর বিপরীতে যেটা সেটা হচ্ছে যে আর্থিক ক্ষতি হয়েছে, হয়তো দেখা যাচ্ছে যে কোনো অধিকার খর্ব হয়নি। তো এখন এই যে একটা কাজ টটমূলক কাজ হয়েছে বা হয়নি বা এই যে টটমূলক কাজ হিসেবে বলা হচ্ছে যে এটার দ্বারা আমি ক্ষতির সম্মুখীন হয়েছি, কী ধরনের ক্ষতি বলা হচ্ছে এই এই ক্ষতির সম্মুখীন হয়েছে,
তো এই ক্ষতির সম্মুখীন হয়েছে, ঠিক আছে, এখন সব ধরনের ক্ষতিকে যদি ক্ষতি হিসেবে বিবেচনা করা হয়, ক্ষতি হিসেবে যদি বিবেচনা করতে হয়, তাহলে তো এখানে আর মানে ফ্লাড গেট অফ লিটিগেশন, অর্থাৎ এখানে বন্যার পানির মতো শুধু এখানে মামলা মোকদ্দমা হইতেই থাকবে, চলতেই থাকবে, এখানে কোনো মানে যে কোনো বিষয়কে এখানে ডিসপিউট হিসেবে স্বীকৃতি দিয়ে দিতে হবে, আর যে কোনো কাজকেই তর্কমূলক কাজ হিসেবে স্বীকৃতি দিয়ে দিতে হবে। মানে আস্তে আস্তে যে জিনিসটা এখানে মানে যে লাইনটা এখানে তৈরি হচ্ছে, যে সার্কামস্ট্যান্সটা এখানে আসতেছে, দেখা যাচ্ছে যে ক্ষতি হয়েছে বা অধিকার খর্ব হয়েছে এবং আর্থিক ক্ষতি হয়েছে। এখন কোন ক্ষতির কারণে, মানে সব যে কোনো ধরনের ক্ষতির জন্যই কি তটমূলক কাজের দায় দায়িত্ব তৈরি হবে বা এটার জন্য ক্ষতিকার দেওয়া হবে, নাকি কোনো একটা পার্টিকুলার ক্ষতি বা একটা সুনির্দিষ্ট ধরনের ক্ষতিকে ক্ষতি হিসেবে বিবেচনায় নিয়ে সেটার জন্য ক্ষতিপূরণের বা প্রতিকারের ব্যবস্থা করা হবে। এখানে এই যে ক্ষতি বা ক্ষতির জন্য প্রতিকার দেওয়া, এটাকে কেন্দ্র করে চারটা এখানে থিওরি ডেভেলপ করেছে, এবং এই থিওরিগুলো এসছে মামলা মোকদ্দমার রেজাল্টের প্রেক্ষাপটে। প্রথম যে থিওরি এটা আছে, সেই থিওরিতে বলা হচ্ছে, আপনাদের বইতে আপনারা যাদের বইপত্র আছে বইপত্রেও পাবেন, টার্মটা হচ্ছে ল্যাটিন, এবং পরীক্ষার প্রশ্নপত্রে অনেক সময় আপনাদেরকে ফাঁদে ফেলার জন্য এই ল্যাটিন টার্ম ইউজ করেই প্রশ্নটা করা হতে পারে। প্রথম যে থিওরিটা আছে সেটাতে বলা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ড্যামনাম সাইন ইনজুরিয়া, বাংলা অর্থ আইনানু ক্ষতি বা কোনো ধরনের আইনানু অধিকার খর্ব হওয়া ব্যতিরেকে যদি কোনো ক্ষতি হয়ে থাকে বা আর্থিক ক্ষতি হয়ে থাকে তাহলে কি হবে। এই থিওরিটা যে মামলাটাকে কেন্দ্র করে এসছে সেই মামলাটা ছিল 1410 সালের, মামলাটার নাম হচ্ছে গ্লুচেস্টার, ইংল্যান্ডের গ্লুচেস্টার শায়ার বলে একটা শহর আছে, গ্লুচেস্টার শায়ার, GLU, বাংলায় লিখলে গ ল দিয়ে রসুকার দিতে হবে, ল ছাড়া রসুকার দিলে কিন্তু আবার অন্যরকের দিকে চলে যাবে। এটা ছিল এই গ্লুচেস্টার শহর, যেটা আছে গ্লুচেস্টার শায়ার, এই গ্লুচেস্টার শায়ার শহরে গ্লুচেস্টার গ্রামার স্কুল নামে একটা স্কুল ছিল। তো এই স্কুলের মানে ব্যবসা রমরমা দেখে আমাদের অবস্থাও চিন্তা করেন, মনে করেন আপনাদের মানে উৎসাহ বা উদ্দীপনা বা আপনাদের আগ্রহের মানে চট্টগ্রাম আইন কলেজে পড়বো, ভর্তি হইতেই হবে। এখন এইটার দেখা দেখি চট্টগ্রাম আইন কলেজের অপোজিটে, রাস্তার অপোজিটে দেখা গেল যে এখন একটা নতুন করে কেউ একজন একটা আইন কলেজ চালু করে দিল। তো এখানেও ছিল ঘটনাটা এরকম যে এই গ্লুচেস্টার গ্রামার স্কুল যেটা ছিল সেই স্কুলের সামনাসামনি একজন ব্যক্তি আরেকটা স্কুল চালু করে দিলেন। তো স্কুল যেহেতু চালু করে দিলেন তো স্বাভাবিকভাবে তার ব্যবসায় ভাটা পড়ল। এখন ব্যবসায় যেহেতু ভাটা পড়লেন, তিনি এখন দেখতেছেন যে তার এই এলাকাতে আগে শুধুমাত্র একাই তিনি ব্যবসা করতেন স্কুল দিয়ে, এখন তার স্কুলের ছাত্রছাত্রী, অনেক ছাত্রছাত্রী দেখা যাচ্ছে ওই স্কুলে চলে যাচ্ছে। আমাদের ক্ষেত্রে যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে কি হবে। তো এখানে এই গ্লুচেস্টার গ্রামার স্কুলের যিনি মালিক, তিনি গিয়ে একটা মামলা ঠুকে দিলেন তাদের বিরুদ্ধে, যে ওরা আমার স্কুলের সামনাসামনি এই ধরনের একটা স্কুল চালু করার কারণে আমার ছাত্রছাত্রী ওইদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে, এবং এটার কারণে আমি এখন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।
তো এই অভিযোগের উপর যখন তিনি মামলাটা করলেন, মামলায় আদালত সিদ্ধান্ত দিল যে না, এই প্রেক্ষাপটে তোমার আর্থিক ক্ষতি যদি হয়েও থাকে, তোমার কোনো আইনানুক অধিকার এখানে খর্ব হচ্ছে না, কারণ তোমার সামনে আর কেউ স্কুল করতে পারবে না, এই ধরনের কোনো আইন নেই বা এ ধরনের কোনো অ্যাবসলিউট রাইট তোমার জন্য কোনো আইন দ্বারা নির্ধারণ করা হয়নি। তাহলে এটা যদি হয়, তোমাকে যদি এই ধরনের প্রিভিলেজ দেওয়া হয়, তাহলে এটা একটা আনফেয়ার ট্রেড কম্পিটিশন তৈরি করবে। ওইরকম হইলে এই যে মার্কেটের পাশাপাশি এতগুলো কাপ, একই ধরনের কাপড়ের দোকান, একই ধরনের জিনিসের দোকান পাশাপাশি চলতেছে, এগুলো আর চালানো যাবে না, বন্ধ করে দিতে হবে, যে কোনো একটাকে রেখে বাকিগুলোকে বন্ধ করে দিতে হবে। তো এই ধরনের ট্রেড কম্পিটিশন এটা জায়েজ, এবং ট্রেড কম্পিটিশন যেহেতু জায়েজ, সুতরাং এখানে এই ট্রেড কম্পিটিশনের এই মধ্যে থেকে, ফেয়ার ট্রেড কম্পিটিশনের মধ্যে থেকে যে কারো তার এই ধরনের ব্যবসায়িক অধিকার প্রয়োগ করার সুযোগ থাকবে। তো সেই প্রেক্ষাপটে এখানে ট্রেড কম্পিটিশনের ক্ষেত্রে দেখা যাবে কেউ লাভ বেশি করবে, কেউ কম করবে, কারো লাভ আর কেউ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, কেউ আর্থিকভাবে লাভবান হবে, কিন্তু সেটার দ্বারা এখানে কারো কোনো অধিকারের যেহেতু খর্ব হচ্ছে না, সুতরাং এই কাজের জন্য, এইটার জন্য কোনো তর্কমূলক কাজের দায় দায়িত্ব এখানে তৈরি হবে না, বা কোনো দায় দায়িত্ব এখানে নিতে হবে না। সেকেন্ড যে থিওরিটা, সেটা হচ্ছে এটার বিপরীতটা, ইনজুরিয়া সাইন ডেমনো, আর্থিক ক্ষতি বা প্রকৃত কোনো ক্ষতি ছাড়া যদি কোনো আইনগত ক্ষতি হয়ে থাকে বা কোনো অধিকার যদি খর্ব হয়ে থাকে। এক্সাম্পলটা যেটা, বা যে মামলা থেকে এটা এসছে, সেই মামলাটা ছিল অ্যাশবি ভার্সেস হোয়াইট। দুজন ব্যক্তি, দুজন ব্যক্তির মধ্যে একজন হচ্ছেন ভোটার আর একজন হচ্ছেন রিটার্নিং অফিসার। এগুলো আবার আমাদের দেশের প্রেক্ষাপটে এগুলোর মিলাইতেও যাবেন না কোনোভাবে, এগুলো নিয়ে ইয়ে করতে, মানে কোনো ধরনের এখানে প্রিভিলেজ নেওয়ার চেষ্টা করবেন না, সুযোগ নেবেন না। বিষয়টা হচ্ছে এখানে অ্যাশবি যিনি, তিনি গেছেন ভোট দিতে, আর হোয়াইট যিনি, তিনি ছিলেন রিটার্নিং অফিসার, তিনি তারে ভোট দিতে দেন নাই। যিনি মামলার বাদী অ্যাশবি, তাকে ভোট দিতে দেন নাই রিটার্নিং অফিসার সাহেব। ভোট দিতে যেহেতু দেন নাই, এই ভোট দেওয়ার অধিকার থেকে তিনি বঞ্চিত হয়েছেন। তিনি আদালতে গিয়ে এই হোয়াইটের বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করে মামলা করে দিল। তো ক্ষতিপূরণ দাবি করে যেহেতু তিনি মামলা করছেন, মামলাতে গিয়ে হোয়াইট যিনি রিটার্নিং অফিসার আছে, তিনি বিভিন্নভাবে নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করছেন, এবং ডিফেন্ড করতে করতে গিয়ে এক পর্যায়ে এটাও দেখানো হয়েছে যে না, ওই অ্যাশবি সাহেব ভোটার হিসেবে যে দলকে ভোট দিতেন, সেই দলই বিপুল ভোটে নির্বাচিত হয়েছে, তারপরও তিনি পার পান নাই। আদালত এখানে সিদ্ধান্ত দিলেন যে না, তিনি যেহেতু তার ভোটার হিসেবে ভোটাধিকার প্রয়োগে ব্যর্থ হয়েছেন, বাধাপ্রাপ্ত হয়েছেন আপনার দ্বারা, তার এই যে অধিকার যেটা খর্ব হয়েছে, এখানে যদিও তার কোনো আর্থিক ক্ষতি বা অন্য কোনো ধরনের ক্ষতি এখানে হয় নাই বা হওয়ার কোনো কারণও নেই, কিন্তু তার অধিকার প্রয়োগে তিনি যে বাধাপ্রাপ্ত হয়েছেন, এই কারণে এটা আপনি এই একটা তর্কমূলক কাজ করেছেন, এবং সেই জন্য আপনি এখন তার ক্ষতিপূরণ দিবেন। থার্ড যে থিওরিটা, সেটা হচ্ছে যদি দুইটাই হয়ে থাকে, ড্যামনাম কাম ইনজুরিয়াল, অর্থাৎ আর্থিক ক্ষতি এবং আইনানুক অধিকার দুটোই যদি খর্ব হয়ে থাকে, আর্থিক ক্ষতিও হয়েছে আইনানুক অধিকারও খর্ব হয়েছে, তাহলে আর এখানে বলার অপেক্ষা করে রাখেন, ডেফিনেটলি এটা টর্টমূলক কাজ হিসেবে বিবেচ্য হবে এবং এটার জন্য দায় দায়িত্ব নিতে হবে। আর যদি কোনোটাই না হয়, অর্থাৎ আর্থিক ক্ষতিও হয় নাই
কোনো অধিকারও খর্ব হয়নি, নাইদার ড্যামনাম নর ইঞ্জুরি। সেক্ষেত্রে বলা হচ্ছে যে এটা কোনো টট হয় নাই বা কোনো টটমূলক কাজ হয়নি বা এটার জন্য কোনো প্রতিকার পাওয়া যাবে না বা প্রতিকারের কোনো এখানে সুযোগ নাই। ফোর্থ যেটা ইনগ্রেডিয়েন্টস, এটা দিয়ে আজকে আলোচনা শেষ করতে হবে, অনেক সময় চলে গেছে। ডাইরেক্ট কনসিকোয়েন্স, অর্থাৎ যে কাজটা টটমূলক কাজ হিসেবে বলা হচ্ছে, এই কাজের ফলে যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে অভিযোগ করেছেন বা করছেন বা করবেন, দেখাতে হবে যে এই কাজের প্রত্যক্ষ ফলাফল, ডাইরেক্ট কনসিকোয়েন্সের দ্বারা তিনি এখানে সাফারার হয়েছেন বা এখানে প্রিজুডিস্ট হয়েছেন। কোনো ধরনের রিমোট কনসিকোয়েন্স, কোনো ধরনের ইমপ্লাইড কনসিকোয়েন্স, পরোক্ষ কোনো ক্ষয়ক্ষতির জন্য বা কোনো ক্ষয়ক্ষতির দাবিতে, যদি বলেন যে না এই এইভাবে 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 আমি ক্ষতি হয়েছি, এটা আমি এটা একটা টটমূলক কাজের দায় দায়িত্ব তার চাপানো হবে বা চাপাইতে হবে এবং তার কাছ থেকে আমি ক্ষতিপূরণ দাবি করি, ক্ষতিপূরণ পাবো, তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে যে এই ধরনের কোনো রিমোট কনসিকোয়েন্স বা ইনডাইরেক্ট কনসিকোয়েন্সের জন্য কোনো টটমূলক কাজের দায় দায়িত্ব তৈরি হবে। রিমোটনেস অফ ড্যামেজ, এই বিষয়টা আমরা কন্ট্রাক্ট অ্যাক্ট যখন আলোচনা করছিলাম, কন্ট্রাক্ট অ্যাক্টের চুক্তিভঙ্গের প্রতিকার হিসেবে যে ক্ষতিপূরণ, এবং এই ক্ষতিপূরণ নির্ধারণ করার যে ক্রাইটেরিয়া বা মানদণ্ড, সেটা যখন আমরা আলোচনা করছিলাম সেখানেও আমরা এই বিষয়টা পেয়েছিলাম যে কোনো চুক্তিভঙ্গের ফলাফল হিসেবে কোনো রিমোট কনসিকোয়েন্স বা রিমোট ড্যামেজ দাবি করার কোনো সুযোগ নেই। তো টর্ট আইনের পার্সপেক্টিভেও এই রিমোটনেস অফ ড্যামেজ যে বিষয়টা, অর্থাৎ এই যে টর্ট যে এই কাজ, যে কাজটাকে আমি টর্টমূলক কাজ হিসেবে সাব্যস্ত করতে চাচ্ছি, স্টাবলিশ করতে চাচ্ছি, এই কাজের ডাইরেক্ট কনসিকোয়েন্স আমার উপর পড়েছে বা এই কাজের দ্বারা আমি সরাসরি অ্যাফেক্টেড, আমি রিমোটনেস অফ বা রিমোট কোনো কনসিকোয়েন্সেস, দূরবর্তী কোনো ক্ষতি, পরোক্ষ কোনো ক্ষতির এখানে দাবি করছি না। এখন ক্ষতিটা বা এটা যেটা কনসিকোয়েন্সটা যেটা, এটা কি ডাইরেক্ট নাকি রিমোট, বা যে ড্যামেজটা ক্লেম করা হচ্ছে এটা কি রিমোট বা দূরবর্তী কোনো ক্ষতি কি না, এই বিষয়টা একটু ইলাবোরেট আছে। এটা আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে, এবং যদি হয় তাহলে আপনাদের 15 তারিখ, আগামী 15 তারিখ থেকে যে ভ্যাকেশন, ভ্যাকেশনের পরে যদি ফিজিক্যাল ক্লাস যদি আমাদের শুরু হয়, মানে আমরা করতে পারি ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে, সেখানেই আমরা মানে আলোচনা করব। আজকে এটুকুতেই শেষ করছি, অসমাপ্ত অবস্থায়, কিছুটা অসমাপ্ত অবস্থায়। কোন প্রশ্ন থাকলে একটু দ্রুত করতে হবে। ওয়ালাইকুম আসসালাম, কোন প্রশ্ন আছে? ঠিক আছে, তাহলে প্রশ্ন থাকলে পরবর্তী ক্লাসের জন্য জমা রাখেন। আজকের মতো বিদায় নিই, দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আফটার ভ্যাকেশন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।